আচ্ছা, আজকে হচ্ছে আমরা এলিমেন্টর নিয়ে হচ্ছে ডিসকাস করব। সো এলিমেন্টর দিয়ে আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করব, সেটা হচ্ছে একটা পোর্টফোলিও ল্যান্ডিং পেজ, একটা বেসিক একটা পোর্টফোলিও ল্যান্ডিং পেজ তৈরি করব। যাদের পোর্টফোলিও ওয়েবসাইট নাই তারা হচ্ছে এটা বর্তমানে হচ্ছে ইনিশিয়াল এটা ইউজ করতে পারেন। এরপরও হচ্ছে যারা আপনার যারা নিউ আছেন তারা আস্তে আস্তে হচ্ছে কোর্স কমপ্লিট হতে হতে আপনারা অনেক কিছু শিখবেন, অনেক কিছু জানবেন। এরপর নিজেদের মতো করে আপনাদের পোর্টফোলিও সাইটটাকে আরেকটু সুন্দরভাবে ডিজাইন করে নিতে পারবেন। আজকে আমি একটা হচ্ছে এলিমেন্টরের উইজেটগুলো দিয়ে কিভাবে আপনি হচ্ছে একটা পোর্টফোলিও সাইট তৈরি করবেন আমরা সেটা দেখব। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের যে হচ্ছে একটা সাবডোমেইন ইনস্টল করার পরে, এরপরে হচ্ছে আমাদের যে হচ্ছে একটা বেসিক থিম থাকবে, আমরা সেই থিমটাতে কাজ করব। বাট আমাদের হচ্ছে দেখেন আমার হচ্ছে থিমটা হচ্ছে 2021 অ্যাক্টিভেট করা, আমরা হচ্ছে বেসিক থিম নিয়ে কাজ করব। বাট বিল্ডার হিসাবে ইউজ করব হচ্ছে এলিমেন্টর প্লাগ ইন। আমরা অ্যাড নিউতে যাব, অ্যাড নিউতে যাওয়ার পরে আপলোড প্লাগ ইন, চুজ ফাইল, এলিমেন্টর এবং এলিমেন্টর প্রোটা ইউজ করব আমরা। আচ্ছা, এখানে হচ্ছে এলিমেন্টর, এলিমেন্টর প্রোর সাথে আরো কিছু হচ্ছে আমাদের অ্যাডন আছে, লাইক হচ্ছে আমার হ্যাপি অ্যাডন আছে, তারপরে হচ্ছে আলটিমেট আলটিমেট অ্যাডন আছে, তারপর হচ্ছে প্রিমিয়াম অ্যাডন আছে। আমাদের হচ্ছে আরো কিছু অ্যাডন দিয়ে কিছু আমরা ওই অ্যাডন গুলার যে উইজেট গুলো আছে বা বা ফাংশনালিটি গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইট কিভাবে ইউজ করতে হয় সেই জিনিসগুলো দেখবো। আর আপনাদের যেহেতু বেসটা কম্বো ই কমার্স, তো আপনাদের হচ্ছে এই একটাই ক্লাস থাকবে এলিমেন্টের উপরে। নেক্সট ক্লাস থেকে আপনাদের সরাসরি ই কমার্সে চলে যাবে, ই কমার্স, শপিফাই, তারপর হচ্ছে ম্যাজেন্টো, এগুলো দেখানো হবে। আচ্ছা, এটা হচ্ছে আমার এলিমেন্টোটা ইনস্টল করলাম, এরপর হচ্ছে আমি এলিমেন্টো প্রোটা ইউজ করব। আপনারা যখন এলিমেন্টোর এলিমেন্টো প্রোটা ইউজ করবেন তখন দুইটাই প্লাগইনই আমাদের কাছ থেকে নিতে হবে, এলিমেন্টর এলিমেন্টর প্রো একসাথে আমাদের কাছ থেকে নিয়ে ওইটা দিয়ে আপনারা কাজ করবেন। আচ্ছা, আর আমি হচ্ছে ক্লাস শেষে এলিমেন্টর দিয়ে কিভাবে ভালো ভালোভাবে এলিমেন্ট কিভাবে প্র্যাকটিস করতে হয় বা এলিমেন্টরে ভালো কিভাবে নিজেকে এক্সপার্ট করে তুলবেন সেই জিনিসগুলো আমি দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা, আমাদের হচ্ছে এলিমেন্টর করলাম, এলিমেন্টর প্রো দিলাম, আমাদের আরো কিছু এলিমেন্টরের কিছু প্লাগ ইন আছে বা অ্যাডন আছে, সেগুলো হচ্ছে আমাদের যেরকম হচ্ছে হলো আপনার এলিমেন্টরে হ্যাপি এলিমেন্টর অ্যাডন আছে, এলে হ্যাপির হচ্ছে প্রো ভার্সনটা আছে, পাওয়ার প্যাক এলিমেন্টর আছে, প্রিমিয়াম অ্যাডন আছে, প্রিমিয়াম অ্যাডনের আবার প্রো ভার্সন আছে, আর হচ্ছে আলটিমেট এলিমেন্টর আছে। আমরা হচ্ছে হ্যাপি এলিমেন্টরটা ইউজ করি কারণ আমাদের ওয়েবসাইটটা যখন আমরা তৈরি করব হ্যাপি এলিমেন্টরের কিছু ফাংশনালিটি দেখব আমরা। অ্যাক্টিভেট প্লাগইন, এটা হচ্ছে আমার হ্যাপি এলিমেন্টরের ফ্রি ভার্সনটা, ঠিক আছে? আর প্লাগইন থেকে আবার অ্যাড নিউ দিয়ে, আচ্ছা, এই হ্যাপি এলিমেন্টের ফ্রি ভার্সন গুলো কিন্তু আপনারা এখান থেকেও সার্চ করলে পাবেন, বাট যদি প্রো ভার্সনটা ইউজ করেন তাহলে আমাদের কাছ থেকে ফ্রি এবং প্রো দুইটাই নিতে হবে, দুইটা একসাথে ইউজ করতে হবে। এখান থেকে ফ্রি এবং আমাদের কাছ থেকে প্রো নিলে তখন দেখবেন হচ্ছে প্লাগ ইন কনফ্লিক্ট করবে, কাজ করবে না। হ্যাপি অ্যাডনটা প্রোটা আমরা ইনস্টল করলাম, দেন ইনস্টল নাও। আচ্ছা, এই যে আপনারা যে আমাদের কাছ থেকে যে প্লাগইন গুলো দেখেছেন এগুলো সব হচ্ছে লাইসেন্স ডিজেবল করা, ঠিক আছে? আর লাইসেন্স ডিজেবল করা আপনারা হচ্ছে প্র্যাকটিস পারপাসে ইউজ করতে পারবেন, বাট ক্লায়েন্টের কাজের জন্য ক্লায়েন্ট এগুলো সব কিনে দিবে। আর যদি আপনাদের যদি কখনো যদি এলিমেন্টর প্রো সিঙ্গেল লাইসেন্স দরকার পড়ে, লাইক হচ্ছে আপনার ক্লায়েন্ট বলতেছে যে হচ্ছে এলিমেন্টর প্রোটা সাধারণত হচ্ছে প্যাকেজ হিসাবে বিক্রি হয়, তো কখনো যদি ক্লায়েন্ট বলে যে হচ্ছে আমাকে তুমি একটা সিঙ্গেল লাইসেন্স ম্যানেজ করে দাও আমি তোমাকে পে করে দিব, তখন ওইরকম সিঙ্গেল লাইসেন্স দরকার পড়লে আমাকে নক দিন, আমি যারা হচ্ছে ক্লায়েন্টের জন্য লাইসেন্স কিনে রাখে ওইখান থেকে আপনাদের যে কোনো একটা একজনের কাছ থেকে একটা লাইসেন্স ম্যানেজ করে দিব না, আপনি তাকে পেমেন্ট করে দিতে পারবেন, ঠিক আছে? এর আগে আপনাদের কারো হচ্ছে কিনা লাগতেছে না কারণ আপনারা এটা আমাদের কাছ থেকে নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আর এখন থেকে আপনাদের প্রতি ক্লাসে যা দেখানো হবে সেটা যেই ক্লাস নেই, কোনো থিম, প্লাগ ইন অথবা কোনো শিট থাকলে সবকিছু আপনাদের ক্লাসরুমে দিয়ে দেওয়া হবে। হ্যাপি এলিমেন্টর, হ্যাপি এলিমেন্টর প্রো,
এরপর হচ্ছে অ্যাড নিউ আপলোড প্লাগইন চুজ ফাইল, এরপর হচ্ছে আমরা ইউজ করব হচ্ছে পাওয়ার প্যাক এলিমেন্ট। এগুলো সবই হচ্ছে এলিমেন্টরের বিভিন্ন হচ্ছে লগা প্লাগইন, বিভিন্ন অ্যাড অন। আচ্ছা, এগুলোতে হচ্ছে প্রতিটার ভিতরে নির্দিষ্ট এবং আলাদা আলাদা ফিচার থাকে যেগুলো হচ্ছে আমরা আমাদের সাইটে ইউজ করব। পাওয়ার প্যাকের পরে প্রিমিয়াম অ্যাড অন। অ্যাক্টিভেট প্লাগইন প্রিমিয়াম অ্যাড অনটা অ্যাড হয়েছে। তারপর হচ্ছে প্রিমিয়াম অ্যাড অনের প্রো ভার্সনটাও আমরা অ্যাড করে নিই। আচ্ছা, আমি যেগুলো ইউজ করতেছি এগুলো একটু ব্যাকডেটেড প্লাগইন, মানে হচ্ছে এগুলার এখন আপডেট ভার্সন গুলো যদি আপনাদের দরকার পড়ে আপনারা হচ্ছে আমাদের যে ডেভেলপার জোনে গেলে পাবেন, অথবা ভল্টে অ্যাপ্লাই করবেন। ভল্টে কিভাবে অ্যাপ্লাই করতে সবাই জানেই, আচ্ছা একজন জানে আরেকজন জানে না। আচ্ছা, ভল্টে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, আমি আপনাদেরকে লিঙ্ক দিতেছি। আচ্ছা, এখানে হচ্ছে দেখেন আপনাদের চ্যাটে আমি একটা লিঙ্ক দিছি, এটাতে হচ্ছে গেলে আপনার একটা ফর্ম পাবেন, ওই ফর্মটা হচ্ছে সুন্দরভাবে ফিল আপ করে দিবেন, আর 24 আওয়ার্স এর মধ্যে আপনাদের মেইলে ওই কন্টেন্টটা চলে যাবে, মানে থিম হোক প্লাগইন হোক যদি সেটা আমাদের কাছে থাকে, অথবা যে কোনো ভাবে হোক আমরা ম্যানেজ করে আপনাদের হচ্ছে লগা দিয়ে দিব। অ্যাড নিউ আপলোড প্লাগইন চুজ ফাইল অ্যাপ্রোচ আল্টিমেট, এটা একটু সেভ করে রাখেন আপনারা। আর দেখবেন হচ্ছে ক্লাস ক্লাস চলাকালীন সময় অনেক সময় মিনহাজ ভাই অনেক শিট দিবে, তারপরে হচ্ছে অনেক ধরনের লিঙ্ক দিবে, এগুলো আপনারা একটু নোট করে রাখবেন বা সেভ করে রাখবেন। আচ্ছা, মোটামুটি হচ্ছে আমার এই যে প্লাগইনগুলো এগুলো হচ্ছে ইনস্টল ডান, বাট এখানে দেখেন এলিমেন্টর প্রোটা আমি ইউজ করতেছি 3.0.3 ভার্সন, বাট এটার বর্তমান ভার্সন আছে 3.2.1, তার মানে আমি অনেক ব্যাকডেটেড ইউজ করতেছি। আমি কেন ব্যাকডেটেড ইউজ করতেছি, কারণ এটার হচ্ছে আমার পেইড লাইসেন্স আমি কিনি নাই, এটা হচ্ছে আমি লাইসেন্সটা ডিসেবল করে রাখছি, এটা হচ্ছে এক কারণ। সেকেন্ড কারণ হচ্ছে একটু ব্যাকডেটেড ইউজ করতেছি, যেন হচ্ছে এলিমেন্টর থেকে কোনো আপডেটেড কোনো হচ্ছে যদি কোনো সার্ভে করা হয় তখন যেন আমার এইটাতে কোনো ইস্যু না হয়। থার্ড হচ্ছে আমি তো যেহেতু প্র্যাকটিস করব, সো আমার এলিমেন্টর প্রোটা কাজ করলেই হলো, এটা আপডেটেড কোনো ফিচার আমার দরকার পড়বে না, বা আপডেট যে আপডেট আপডেট জিনিসটা আমার দরকার পড়তেছে না, তো এই জন্য আমি একটু ব্যাকগ্রাউন্ডের ভার্সনটা ইউজ করি। তো আপনাদের যদি মনে হয় আপনারা 3.2.টা ইউজ করবেন, আপনারা জাস্ট ভল্টে অ্যাপ্লাই করে নিয়ে নেবেন। ওকে, আচ্ছা এখানে যদি আমরা একটু এলিমেন্টরে যাই, এলিমেন্টর থেকে সেটিংয়ে যাই, সেটিংয়ে গেলে অনেক সময় হচ্ছে আপনারা যখন এলিমেন্টর এলিমেন্টর প্রোর বাহিরে যদি এলিমেন্টরের কোনো নতুন কোনো প্ল্যাগইন অ্যাড অন বা কোনো কিছু যদি অ্যাড করেন, তখন দেখবেন এইখানে অনেকগুলো অপশন চলে আসে, তখন ওই অপশনটা টিক দিয়ে দিতে হবে, তা না হলে ওই প্ল্যাগইনটা কাজ করে না। আর আমরা যদি একটু লাইসেন্সে ক্লিক করি তাহলে দেখবেন আপনার এখানে একটা লাইসেন্স অ্যাক্টিভ দেখাচ্ছে, ঠিক আছে। সো আপনারা হচ্ছে এটা খুব সুন্দরভাবে সব ধরনের কাজ করতে পারবেন, শুধুমাত্র আপডেট করতে পারবেন না, কারণ লাইসেন্সটা ডিসেবল করা আছে, কিন্তু আপনার এখানে জাস্ট অ্যাক্টিভেট দেখাবে, এগুলো আপনাদের কিছু ধরা লাগবে না। এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে আপডেট যেগুলো শো করতেছে প্লাগইনটা, এগুলো আপডেটগুলো অফ করতে হবে। আপডেট অফের জন্য আমরা অ্যাড নিউ থেকে একটা প্লাগইন ইউজ করব, সেটা হচ্ছে ইজি আপডেট ম্যানেজার। এটা যদি আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করে রাখেন তাহলে আপনার কখনো হচ্ছে আপনার সাইটে কোনো ইস্যু হবে না। সাপোজ আপনি এলিমেন্টর প্রোটা ইউজ করলেন, করার পর যদি আপডেটটা যদি অফ করে রাখেন তাহলে হচ্ছে আপনার সাইটে কখনো কোনো ধরনের ইস্যু হবে না, যত যদি এলিমেন্টর থেকে কোনো আপনাকে যদি মানে ওই ভার্সনটা যদি অফও করে দেয় তারপরেও আপনার এখানে কোনো সমস্যা হবে না। এটার জন্য আমাদের একটা শিট আছে, সেটা হচ্ছে 00 ইথিক্যাল হ্যাকিং শিট। এখানে কিছু কাজ আছে, লাইক
wp-config.php তে যে কিছু কোড অ্যাড করতে হয় সেটা আমরা একটু পরে দেখব। এখন যেহেতু ইজি আপডেট ম্যানেজারটা দেখতেছি, তো ইজি আপডেট ম্যানেজারটা দেখি। আমরা ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ড থেকে আপডেট অপশনে যাব, তারপর হচ্ছে জেনারেল থেকে কনফিগার করব। ওকে, আমাদের এই ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে এই যে আপডেট অপশন সবকিছু দেখা দেয় আছে। কুইক কনফিগটা কি হবে? কাস্টম হবে। এই জেনারেলের ভিতরে কুইক কনফিগ অ্যাকশনটা হবে কাস্টম। এরপর হবে ওয়ার্ডপ্রেস কোর আপডেট, অল অটো আপডেট, অল মাইনর, অটোমেটিক প্লাগইন আপডেট, চুজ পার প্লাগইন। আচ্ছা, আমাদের ছিল ওয়ার্ডপ্রেস কোর আপডেটটা কি করতে বলছিল? ওয়ার্ডপ্রেস কোর আপডেটটা ছিল অটো আপডেট অল মাইনর, অটো আপডেট অল মাইনর, ঠিক আছে। আর প্লাগইন আপডেট এদুটো ঠিক আছে। ট্রান্সলেশন আপডেটটা কি বলছে? ডিজেবল অটো আপডেট। ট্রান্সলেশন আপডেটটা ডিজেবল অটো আপডেট। এরপরে যা আছে থাকবে। এখন আমরা যদি প্লাগইনে যাই, প্লাগইনে যাওয়ার পরে অল টিক দেব। টিক দেওয়ার পর এইটা হচ্ছে আমার ফ্রি ভার্সন, আর এইটা হচ্ছে একেবারে ফ্রি ভার্সন, আর বাকিগুলো সব আমরা কি করছি আমাদের থেকে ইউজ করছি। এই জন্য এটা বাল্ক অ্যাকশন থেকে প্লাগ ইন আপডেটস অফ করব, অ্যাপ্লাই। এরপর সেম ভাবে আবার এই দুটাকে জাস্ট টিক চিহ্ন উঠাই দিব। প্লাগ ইন আপডেট অটোমেটিক আপডেটটাকে আমরা অফ করব, ডান। এখন যদি আমরা একটু প্লাগইনে যাই, দেখবে এখন আমাদের কি আপডেট শো করতেছে? একটু আগে আমাদের আপডেট করার অপশন দিচ্ছিল না, এখন কিন্তু আপডেট করার অপশনটা দেয় না। এটা কেন করব? যখন কোনো থিম বা কোনো প্লাগইন আমরা ইউজ করব, ওইটার যখন আপডেট ভার্সন আসবে তখন আমাদেরকে আপডেট করতে হবে, এবং আপডেট করতে গেলে আমাকে পেড লাইসেন্স লাগবে। আর আরেকটা বিষয় হয়, যারা হচ্ছে কোম্পানি বা অনার ওই থিম প্লাগইনে, তারা কি করে, সাপোজ হচ্ছে এখন একটা লঞ্চ করলো হচ্ছে এলিমেন্টর প্রো 3.0.5, তো ওরা কি করবে 6 মাস কিংবা 2 মাস বা 3 মাস পরে ওরা একটা হচ্ছে কি বলে এটাকে সার্ভের মতো একটা রোবটিক একটা সার্ভে ইউজ করবে, যে 3.0.5 এর নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্লাগইন থেকে অফ করে দাও। সাধারণত প্লাগইন থিমের কোম্পানিগুলো এইভাবে করে, এবং আপনাকে কয়েকবার হচ্ছে নোটিশ দেবে যে তুমি আপডেট করো, আপডেট করো। তখনই হচ্ছে যদি আপনি আপডেট না করেন তাহলে আপনার সাইটটা ভেঙে যাবে, সাইটে ইস্যু হবে। বাট আপনি যদি এরকম করে আপডেটটা অফ করে রাখেন তখন হচ্ছে আবার আপনার কি হবে, ওই জিনিসটাতে আর কোনো প্রবলেম হবে না। এটা ক্লিয়ার যে কেন আমরা আপডেট ম্যানেজার দিয়ে আপডেট অফ করে রাখবো? আচ্ছা, এখন আপনাদের হচ্ছে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ডাব্লিউপি আপনাদের সি প্যানেলের হচ্ছে এই কোড অ্যাড করা, তারপরে হচ্ছে পিএসপি ভার্সন চেঞ্জ করা, এগুলো দেখানো হয়েছে। আচ্ছা, আপনারা হচ্ছে তাহলে একটা কাজ করেন, আপনারা যারা যারা হচ্ছে নিউ সি প্যানেল নিছেন তাদের তাদের সর্বপ্রথম এই কাজটা করতে হবে, সেটা হচ্ছে পিএসপিতে পিএসপি ভার্সনটাকে চেঞ্জ করতে হবে। এবং কিছু লিমিটেশন থাকে আমাদের, যে যে ধরনের যারই হোস্টিং আমরা ইউজ করি সেটা সব ধরনের হোস্টিংয়ে হচ্ছে কিছু লিমিটেশন থাকে। আমরা হচ্ছে ফাইল ম্যানেজারে চলে যাই। মিল্টন ভাই, ফাইল ম্যানেজারে, হ্যাঁ। আচ্ছা, আমরা আসলে পিএসপি মাইড মেনে যাই, আমাদের সি প্যানেল আগে ব্যাক করে, এটা একটু পরে করি। সিপ্যানেলে ব্যাক করে সিপ্যানেল, হ্যাঁ, ওইখানে লেখেন পিএসপি ভার্সন লিখলে হবে। ওই যে সিলেক্ট পিএসপি ভার্সন, হ্যাঁ, ওই যে সিলেক্ট পিএসপি ভার্সন, হ্যাঁ, নিচের একবার নিচেরটা, হ্যাঁ, এটাতে যাব। সবাই এই কাজটা করে নেবেন, ওকে। আচ্ছা, আমি আপনাকে একটা শিট দিতেছি, শিটটা একটু ওপেন করেন। আমি হচ্ছে আমি জুমের চ্যাটে দিচ্ছি, তাহলে আপনাকে বুঝতে আরো সুবিধা হবে। আচ্ছা, মিল্টন ভাই, এই শিটটা একটু ওপেন করেন, একটা শিট দিয়েছি আমি, দেখেন একটু।
জুমের চ্যাটে শিট দেওয়া হয়েছে, এখানে না, কপি করে আপনার হচ্ছে ক্রোমে ওপেন করেন। যেহেতু আমরা ক্রোমে কাজ করতেছি, হ্যাঁ কপি করে নিই এখান থেকে, হ্যাঁ পাশের ট্যাবে ওপেন করি, পাশের ট্যাবে হ্যাঁ। আচ্ছা এখন হচ্ছে আমরা যে পিএসপি মাই পিএসপি ভার্সনে চলে যাই। এতে থাকো কিভাবে, আমরা পিএসপি তে চলে যাই। মিল্টন ভাই পিএসপি ট্যাবে চলে যান, এটা এইভাবে থাকুক। হ্যাঁ আচ্ছা এক ফার্স্ট হচ্ছে কারেন্ট পিএসপি ভার্সনটাকে এটাকে ড্রপ ডাউন করেন, কারেন্ট পিএসপি ভার্সন লেখাটা কি নিচে দেখেন, এই যে নেটিভ 7.3 কারেন্ট, এটাকে ড্রপ ডাউন করেন উপরে, আরেকটু উপরে ভাইয়া, হ্যাঁ এটা, হ্যাঁ ক্লিক করেন। এখানে দেখেন 7.3 তে দেবেন, নেটিভ 7.3 কারেন্ট না, 7.3 দেবেন। এখন হচ্ছে 7.4 চলতেছে, আমরা এক ভার্সন আগেরটা ইউজ করব, সেটেস্ট কারেন্ট। হ্যাঁ ওকে, এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ ডান। এবার হচ্ছে এটা ওকে হওয়ার পরে আমরা হচ্ছে অপশনে যাব, ডান অপশনে যাই। হ্যাঁ অপশনে যাওয়ার পরে এখন যেগুলোতে নাম্বার দেওয়া আছে দেখেন 30 দেওয়া আছে, এগুলো তো সব 5000 দিব। মেমোরি লিমিটটাকে হচ্ছে ড্রপ ডাউন করেন, এটাতে না, হ্যাঁ ওকে ডান, আর কিছু না, মেমোরি লিমিটটাকে ড্রপ ডাউন করেন, হ্যাঁ এটা থেকে দিব সর্বোচ্চ হাইস্ট যেটা থাকবে। ওকে সেম ভাবে পোস্ট ম্যাক্সিমাম সাইজ 8 মেগাবাইট দেওয়া আছে, এর থেকে বড় কি আমাদের পোস্ট হতে পারে না, হতে পারে, 64 MB দিয়ে দেন। তারপরে দেখেন আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ 128 দেওয়া আছে, এটা একটু ড্রপ ডাউন করেন কত দেওয়া যায়, সর্বোচ্চ 512। এই ফাইলটা কি দেখেন আপনার হোস্টিং এ একটা লিমিটেশন দেওয়া ছিল স্যার 1G পর্যন্ত দেওয়া যায়, যা একবার লাস্ট যেটা যাবে সবার লাস্টটা দিব। আচ্ছা এখানে দেখেন আপনার হচ্ছে আপলোড ম্যাক্সিমাম ফাইলস দেওয়া ছিল 128 MB, আমরা তো আমাদের একটা ওয়েবসাইটে এর থেকে বড় ফাইল আপলোড করতে পারি না, আমরা যখন ইকমার্সে কাজ করব আমরা এর থেকে বড় ফাইল আমরা আপলোড করতে পারি, বিভিন্ন বড় বড় ফাইল থাকতে পারে, তখন আপনাকে আপলোডটা করতে দিবে না, ইস্যু দেখাবে। আমরা যদি আগের থেকে এগুলো করে রাখি তাহলে আপনারা একেবারে বিনা ইস্যুতে কাজ করতে পারবেন। এখন আমরা ফাইল ম্যানেজারে চলে যাই। হ্যাঁ এটা ফাইল ম্যানেজার, পাবলিক আন্ডারস্কোর HTML, এটা হচ্ছে আমার রুট ডোমেইন, পাবলিক আন্ডারস্কোর HTML। হ্যাঁ হ্যাঁ ক্লিক করি, হ্যাঁ ক্লিক করি, হ্যাঁ config.php। আচ্ছা আপনার এখানে কি ইয়া করা নাই, কোনো কিছু ইনস্টল করা নাই? আচ্ছা এটা আমি আমার আমার এন্ড থেকে দেখাচ্ছি, স্ক্রিন শেয়ারটা আমি অফ করে আমার থেকে দেখাচ্ছি। আচ্ছা তো আমি হচ্ছে সি প্যানেলে চলে যাই। আপনারা তো হচ্ছে ডোমিন একটা থাকবে আপনাদের রুট ডোমিন, কিন্তু আপনারা তো সাব ডোমিন ডিরেক্টরি এগুলো নিয়ে কাজ করবেন। যখন কোনো নতুন সাব ডোমিনে আপনারা কাজ করতে যাবেন সর্বপ্রথম আপনি কি করবেন, ফাইল ম্যানেজারে যাবেন, ফাইল ম্যানেজার থেকে ওই সাব ডোমিনটাতে যাবেন। লাইক আমি এখন ফাইল ম্যানেজারে যাই, এখন আমি কাজ করতেছি কিতে demo.freelancerrobin.com। সো আমি এখন কি কাজ করব, আমি হচ্ছে সি প্যানেল থেকে যেটা আমার রুট ডোমেন freelancerrobin.com সেটা আছে কোথায়, পাবলিক আন্ডারস্কোর HTML এ, আর বাকিগুলো কি এসে যায় এখানে আছে demo.freelancerrobin.com, sales.freelancerrobin.com, test, এগুলো হচ্ছে আমার সাব ডোমেন। এখন আমরা ডেমো ডটে আছি, সো এই সাব ডোমেনে গেলে আপনি হচ্ছে config.php নামে একটা অপশন পাবেন, wp যে config.php, এটাকে রাইট ক্লিক করে এডিটে যাব, এডিট করব, এডিট করার পরে এখানে আমরা যদি শীটটাতে যাই, শীটটাতে দেখব যে হচ্ছে wp config.php তে এই 11 লাইনের কোডটা অ্যাড করতে বলছে। এখানে আমরা কিছু কোড অ্যাড করে রাখছি, আর যাদের কোড নিয়ে কোনো আইডিয়া নেই তারা হচ্ছে এইটা জাস্ট কীভাবে কী করছি এটা আপনাদের জানা লাগবে না। এখানে হচ্ছে কিছু হচ্ছে আমরা কমান্ড অ্যাড করছি যেন আমাদের ওয়ার্ডপ্রেসে কাজ করার সময় কোনো থিম এবং প্লাগ ইনে কোনো ইস্যু না হয়।
এখানে দেখেন বলা আছে সিপিএনএল থেকে ফাইল ম্যানেজার পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল কনফিগার পিএসপি। পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএলটা হবে হচ্ছে আমাদের কিসের জন্য, রুট ডোমেনের জন্য। আর যদি আমাদের সাবডোমেন হয় তাহলে সাবডোমেনের ফোল্ডারে যাব, ফোল্ডারে যে ডাব্লিউপি কনফিগ ডট পিএসপিটাকে এডিট করব এবং এই যে কোডগুলো আছে সেটা হচ্ছে 88 নম্বর লাইনে আমরা বসাই দেব। কিচ্ছু জানা লাগবে না, দেখা লাগবে না, জাস্ট কন্ট্রোল সি দিব। 88 নম্বর লাইনটা হচ্ছে এই যে, ঠিক আছে, দুইটা ট্যাব দিয়ে বসাই দিব, সেভ চেঞ্জেস ডান, ওকে। এটা হচ্ছে আমাদের যখন ফার্স্ট আমরা কোনো সাবডোমেন নিব সবার আগে এই কাজটা করব, আর পিএসপিটা চেঞ্জ করব যখন আমরা নতুন কোনো সিপিএনএল নিব। এই দুটো কাজ করার পর এরপর আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব বা বাকি যা কাজ করার করব, ওকে। তো আমার কাজটা শেষ, এখন হচ্ছে আমি আমাদের সাইটে চলে যাই। আমার প্লাগইন ইনস্টল করা শেষ হলো, প্লাগইনগুলোকে আপডেট অফ করলাম, সিপিএনএলের কিছু কাজ ছিল সিপিএনএলের কাজগুলো কমপ্লিট করলাম, এখন হচ্ছে আমার সাইটটা ডিজাইন করব। তো আমরা পেজে চলে যাই, পেজ থেকে একটা অ্যাড নিউ একটা পেজ ক্রিয়েট করি, হোম নামে একটা পেজ নিই, পাবলিশ। এখন হচ্ছে আমরা এডিট উইথ এলিমেন্টর দিব, এলিমেন্টর দিয়ে আমরা এই পেজটাকে এডিট করব। আচ্ছা, এইখান থেকে সেটিং এ আসার পরে দেখেন পেজ লেআউট নামে একটা অপশন আছে, এটা হচ্ছে ডিফল্ট লেআউট, যেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস এর আমাদের থিমের যে লেআউট আছে সেটা ডিফল্ট। এর পরে একটা আছে এলিমেন্টর ক্যানভাস, একটা আছে ফুল উইথ। আপনি যদি এলিমেন্টর ক্যানভাস নেন তাহলে সম্পূর্ণ ব্ল্যাঙ্ক একটা পেজ পাবেন, যে সেখানে আপনি আপনার মতো করে সাইট ডিজাইন করবেন। আর যদি এলিমেন্টর ফুল উইথ নেন তাহলে থিমের থেকে আপনার যে হচ্ছে যদি কোনো মেনু তৈরি করা থাকে তাহলে থিমের ফাংশনালিটিগুলো সেখানে পাবে। সাধারণত ল্যান্ডিং পেজের জন্য এলিমেন্টর ক্যানভাসটা ইউজ করা হয়। আর হাইট টাইটেলটাকে অ্যাড করে দিব, দেন আপডেট করব আমরা, এই জাস্ট রিফ্রেশ দিব, এগুলো সব চলে যাবে। আমাকে একটা এখন ব্ল্যাঙ্ক পেজ দেবে, এই পেজটার ভিতরে আমি এখন এলিমেন্টরের উইজেট ইউজ করে করে কাজ করতে থাকবো। হ্যাঁ ভাইয়া, রেকর্ড হচ্ছে, আপনারা দেখবেন আপনাদের স্ক্রিনে এই যে আমার এলিমেন্টর যে লেখাটা আছে না, এইখানে একটা ছোট্ট একটা লাল বাতি জ্বলতেছে, ওইটার মনে করবেন তাহলে রেকর্ড হচ্ছে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের একটা সেকশন নেই। আচ্ছা, এই জিনিসগুলো একটু বুঝাই দিই আমি, এগুলো হচ্ছে সব হচ্ছে এক একটা সেকশন। দেখেন সিলেক্ট ইওর স্ট্রাকচার, আপনি একটা সেকশন চাইলে একটা সেকশন, পাশাপাশি দুইটা থাকে চাইলে দুইটা, তিনটা, অনেকগুলো অপশন আছে। মাঝখানে একটা বড়, সাইডের সাইডে দুটো ছোট ছোট সেকশন থাকবে, এরকম অপশন। আর 1:1 থাকলে এরকম, তারপর হচ্ছে 5টা, এখানে আছে 6টা, এখানে হচ্ছে এরকম আছে, এভাবে করে আছে। যেটা দরকার পড়বে আমরা সেটা নেবো, আমাদের প্রথমে একটা স্ট্রাকচার নেই। নেওয়ার পরে যেহেতু প্রথম সেকশনটা হেডার সেকশন হয় তাহলে এটাকে আমরা সবসময় ফুল উইথ নিব। ফুল উইথ নেওয়ার পরে এখানে দেখেন একটা হাইট আছে, আমরা একটা মিনিমাম হাইট 400 অথবা মিনিমাম হাইট হচ্ছে 600, আমাদের যে যতটুকু হাইট লাগবে আমরা ততটুকু হাইট আমরা এখানে নিয়ে নিব, ঠিক আছে। আর হচ্ছে কলাম গ্যাপটাকে সবসময় নো গ্যাপ রাখবো, তাহলে এরপরে যে কলামটা ইউজ করব বা হচ্ছে আমরা সেকশনটা ইউজ করব সেটার সাথে কোনো গ্যাপ হবে না। এটা গেল হচ্ছে আমার একটা সেকশন। এখন এই সেকশনে আমরা কি করতে পারি, সেকশনে হচ্ছে প্রথমে হচ্ছে আমি একটা হেডিং টাইটেল নিয়ে আসতে পারি। লাইক আমি যদি হেডিং টাইটেল দেই, দেখেন এই যে হেডিংটা, এটা হচ্ছে আমার এলিমেন্টের জন্য আসছে। আরেকটা আছে দেখেন গ্রেডিয়েন্ট হেডিং, গ্রেডিয়েন্ট হেডিংটা কি একটা টেক্সটের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে আপনার মাল্টি কালার ইউজ করতে পারবেন। এটা আসছে হচ্ছে এইখানে আইকনটা দেখতেছেন, এটা হচ্ছে হ্যাপি অ্যাড অন প্রিমিয়াম ডুয়েল হেডিং, এটা হচ্ছে প্রিমিয়াম অ্যাড অনের জন্য টাইটেল, এটা হচ্ছে প্রিমিয়াম অ্যাড অনের জন্য টাইটেল আসছে। ফ্যান্সি হেডিং আসছে হচ্ছে পাওয়ার প্যাকের জন্য, ডুয়েল হেডিং আসছে পাওয়ার প্যাকের জন্য, তারপর হচ্ছে ডুয়েল কালার হেডিং আসছে আলটিমেট অ্যাডনের জন্য, অ্যাডভান্স হেডিং আসছে আলটিমেট অ্যাডনের জন্য, ফ্যান্সি হেডিং আসছে আলটিমেট অ্যাডনের জন্য, আর এই অ্যাডভান্স হেডিংটা আসছে হ্যাপি অ্যাডনের জন্য। এখন আমার হচ্ছে থিঙ্ক করতে হবে, আর এই অ্যানিমেটেড হেডিংটা আসছে হচ্ছে এলিমেন্টর প্রোর জন্য। সো একটা জিনিসেরই অনেকগুলো ভার্সন পাবো আমি যদি এলিমেন্টরের যে ভার্সনগুলো মানে প্লাগইনগুলো আছে সেটা যদি ইউজ করি।
সো আমাদের এখন সর্বপ্রথম লাগবে হচ্ছে একটা নর্মাল হেডিং, যেখানে হচ্ছে আমি আমার নাম দিয়ে দিলাম, সাপোজ এটাকে হচ্ছে সেন্টার করে দিই, এবং স্টাইলে যাই। স্টাইলে গেলে আমি হচ্ছে কালার দিতে পারবো, আপাতত আমি ব্ল্যাক কালার দিয়ে রাখি। সব সময় আমি যেই উইজেটটা ইউজ করি ওই উইজেটের ডিজাইন পার্টটা থাকবে স্টাইলে, টাইটেলের ভিতরে হচ্ছে এটা গেল, তারপর হচ্ছে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফির ভিতরে আমি পাবো হচ্ছে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ওয়েট, তারপর হচ্ছে স্টাইল, লাইন হাইট, লেটার স্পেসিং, এই যত ফাংশনটিগুলো আছে সব পাবো হচ্ছে আমি টাইপোগ্রাফিতে গেলে। এখানে হচ্ছে একটা টাইপোগ্রাফি আছে, সেটা হচ্ছে আচ্ছা ভুলে গেছি, আমি একটা আমার একটা ফেভারিট একটা টাইপোগ্রাফি আছে, বারবার এটা খালি ভুলে যাই। কোনটা এটা দেখেন, এটা হচ্ছে আমার একটা ফেভারিট ফন্ট। যদি আপনাদের যখন আপনারা কাজ করবেন ক্লায়েন্ট আপনাকে হচ্ছে ফন্ট টন এগুলো সব দিয়ে দিবে, তখন ওটা ওইভাবে করে নিয়ে দেবেন। আচ্ছা ফন্টের সাইজটা হচ্ছে আমি আমার মতো করে হচ্ছে অ্যাড করে দিলাম এটা 54, ফন্ট ওয়েটটা হচ্ছে 800 দিয়ে দিই, তাহলে আর একটু বোল্ড হবে, লাইন হাইটটা ঠিক আছে, লেটার স্পেসিংটাও আমার মতো এখানে ঠিক আছে। ওকে আচ্ছা এটা গেল হচ্ছে আমার টাইপোগ্রাফি। আরেকটা হচ্ছে টেক্সটের মধ্যে যদি আমি একটু শ্যাডো দিতে চাই, দেখেন একটা অলরেডি একটা শ্যাডো চলে আসছে, ঠিক আছে, যদি আরেকটু ব্লার করে দিই তাহলে একেবারে চলে যাবে। আর যদি একটু কালারটা চেঞ্জ করে দেই, লাইক হচ্ছে দেখেন একটু শ্যাডো পড়তেছে, দেখছেন, যদি আমি শ্যাডো ইউজ করতে চাই তাহলে এখান থেকে আমরা ইউজ করব। তো মোটামুটি আমার এটা থাকলো, আমি আমার নাম দিলাম, এখন হচ্ছে আমি অ্যানিমেটেড হেডিং নিব। আমি হচ্ছে এনি লেখার পরে এই অ্যানিমেটেড হেডিংটা একটা আছে, হ্যাপি অ্যাড অন আছে, ফ্যান্সি হেডিং দিয়ে হচ্ছে আলটিমেট অ্যাড অন, তো মোটামুটি হচ্ছে আমি এইটার অ্যানিমেটেড টেক্সটটা নেই হ্যাপি অ্যাড অনের। এখানে দেখেন সিলেক্ট করতে বলতেছে অনেকগুলো হচ্ছে ডিজাইন দেওয়া আছে, ডিজাইন 1, ডিজাইন 2, অনেকগুলো ডিজাইন আছে, ঠিক আছে, এখন আপনাদের যে ডিজাইনটা ভালো লাগে আপনারা সেটা নিয়ে নেবেন। আর আমি যদি একটু হেডিংয়ে যাই তাহলে দেখবো, একটু আগে আপনাদের দেখাইছিলাম যে হচ্ছে এই যে দেখেন এনিমেটেড হেডিং, এটাও হচ্ছে লগা ফ্যান্সি হেডিং দেওয়া হচ্ছে আলটিমেট অ্যাডনের, এটা হচ্ছে এলিমেন্টর প্রোর, ঠিক আছে। তো আপনাদের যখন যেটা লাগবে সেটা আমরা ইউজ করে নিব। আমি একটু অ্যানিমেটেড হেডিংটার হচ্ছে হ্যাপিটা নিয়ে নিই, নেওয়ার পরে কন্টেন্টে চলে যাই। আচ্ছা অ্যানিমেশন টাইপটা কি হবে, রোটেট হবে, টাইপ হবে, টাইপটা কি আমাদের যে টাইপ করে সেই টাইপটা, দেখেন টাইপ হচ্ছে প্রথম হচ্ছে বিফোর টেক্সটটা, বিফোর টেক্সটটা হচ্ছে আমি কি দিতে পারি, আমাদের হচ্ছে এক্সপার্টাইজগুলো দিতে পারি, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, তারপরে হচ্ছে ওকমার্স এক্সপার্ট বা হচ্ছে এলিমেন্টর এক্সপার্ট, এভাবে দিতে পারি, ওয়ার্ডপ্রেস। আর এখানে হচ্ছে দিতে পারি হচ্ছে অথবা আমরা এটা করতে পারি, এখানে দিতে পারি আই এম এনিমেটেড টেক্সট দিয়ে দিতে পারি ওয়ার্ডপ্রেস, এখানে দিতে পারি হচ্ছে ওকমার্স, তারপর আরেকটা দিতে পারি কি শপিফাই, আর হচ্ছে আফটার টেক্সট দিতে পারি এক্সপার্ট। ঠিক আছে, এবং এটাকে আমরা যদি সেন্টার করে দিই, দেখেন জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে না, একটা পর একটা টেক্সট থাকবে। এখন আমরা স্টাইল থেকে আচ্ছা এখানে আমাদের কয়টা অপশন দেওয়া ছিল কন্টেন্টে, তিনটা, আমরা যদি আরেকটা অ্যাড করতে চাই তাহলে এখানে আরেকটা অ্যাড করতে পারবো, জাস্ট অ্যাড আইটেম দিয়ে, সাপোজ দিয়ে দিলাম হচ্ছে ম্যাজেন্টো, এটা আমাদের মতো আমাদের ইচ্ছে, আমরা যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারবো। স্টাইলে যাব,
স্টাইল থেকে হচ্ছে কালার গুলো হচ্ছে চেঞ্জ করে দেই, একটা নির্দিষ্ট একটা কালার আপাতত রাখি। আপাতত একটা কালার রাখি, পরে এগুলো চেঞ্জ করে নিব। আচ্ছা, এটা হচ্ছে কমন স্টাইল, মানে হচ্ছে সবার জন্য কাজ করবে। আর যদি আমি আলাদা আলাদা বিফোর টেক্সট স্টাইল, আফটার টেক্সট স্টাইল এবং অ্যানিমেটেড টেক্সট স্টাইল, এগুলো যদি আমি আলাদা আলাদা কালার, আলাদা ডিজাইন দিতে চাই, তাহলে এটাকে আমার কমন স্টাইলটা আমার দরকার পড়বে না। আমি সব কাজ করব এইখানে টেক্সটের কালার, বিফোর টেক্সটের কালারটা আমি অ্যাড করে দেই এখান থেকে হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে, টাইপোগ্রাফিটা দিয়ে দিয়ে হচ্ছে ফন ফ্যামিলি দিয়ে হচ্ছে রোবোটো বা হচ্ছে হেলভেটিয়া, এক এটা দিয়ে দিলাম। আর হচ্ছে আফটার টেক্সটও সেম রাখি, ব্ল্যাক আর হচ্ছে হেলভেটিয়া। বাট আমি অ্যানিমেশন টেক্সটটাকে একটু ডিজাইন করতে পারি চাইলে, কালারটাকে একটু চেঞ্জ করে দিলাম। এই কালারগুলো আরো পরে চেঞ্জ হবে কেন, আমি ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার নেই বা কোনো ইমেজ বসাই তখন হচ্ছে কালারগুলো ম্যাচ করব তখন আমি, যে আপাতত জাস্ট একটু অ্যাড করে রাখি। আর এটার ফন ফ্যামিলিটা নিয়ে হচ্ছে লাগা এইটা, অথবা আমরা চাইলে ফন ফ্যামিলিটা হচ্ছে এটার মতো ফন ফ্যামিলিও নিতে পারি, যেটা আমাদের যদি ভালো লাগে। যেমন এটাতে ফন ফ্যামিলি নেওয়া ছিল হচ্ছে ইউনিকেল, সেম ভাবে অ্যানিমে টেক্সটের ফন ফ্যামিলিটাও যদি আমরা ওইটা নেই, এটা ডিপেন্ড করবো হচ্ছে আমার রুচির উপরে যে হচ্ছে আমি কি টাইপের চাচ্ছি। এই দুইটা গেল, এরপরে হচ্ছে আমরা এখানে কি রাখতে পারি, সোশ্যাল আইকন। সোশ্যাল আইকনের ভিতর অনেকগুলো অপশন আছে, এইটা এটা আবার ইনস্টাগ্রাম ফিড চলে আসছে, বিজনেস রিভিউগুলো নিয়ে আসতে পারি আমি আলটিমেট অ্যাডনের মাধ্যমে। সোশ্যাল আইকনটা আমি এখানে অ্যাড করে দিলাম, সোশ্যাল আইকনটা মাঝখানে চলে গেল। এখন এই ফেসবুকে আমি কি করব, ফেসবুকের আইকনটাকে অ্যাড করব। জাস্ট আইকনটা ক্লিক করার পরে এটাকে আপডেট করতে বলতেছে, তো আমি আগে এইটাকে আপডেট করে নিব, তা না হলে এই যতটুকু কাজ করলাম ততটুকু চলে যাবে। তো এখন আমি এখানে ক্লিক করার পরে আপডেটে যাব, আপডেটে গেলে ও হচ্ছে আপডেট টু ফন্ট, ফন্ট অসম এটাকে জাস্ট অ্যাড করতে বলতেছে। এখন দেখেন আমার ফেসবুক, টুইটার, তারপর হচ্ছে ইউটিউব, এগুলার আইকন চলে আসছে। ঠিক আছে, আচ্ছা একটু লোড নিচ্ছে। আচ্ছা এখন হচ্ছে আমরা এই সেকশনটাতে কাজ করতেছিলাম, এখন ফেসবুকে যে কি করবো, আমি এখানে আমার ফেসবুকের লিঙ্কগুলোকে অ্যাড করে দেবো। লাইক হচ্ছে ফেসবুক লিঙ্কটা কি, এটা হচ্ছে আমার ফেসবুকের লিঙ্ক, এটাকে আমি অ্যাড করে দিলাম। সেম ভাবে টুইটারেও আপনারা হচ্ছে আপনাদের টুইটারের লিঙ্কগুলো অ্যাড করে দিবেন, আমি আপাতত হ্যাশট্যাগ দিয়ে রাখতেছি। এখন যদি আমার আদার্স কোনো আরেকটা দরকার পড়ে, সাপোজ আমি ফেসবুক, টুইটার, ইউটিউব দিয়েছি, আমি হচ্ছে এখন আমাদের সাপোজ হচ্ছে ধরেন লিঙ্কডইনটা আমি এখানে অ্যাড করতে চাই, তাহলে অ্যাড আইটেমে দেওয়ার পরে এইখানে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে লিখব হচ্ছে লিঙ্কডইন, এই যে লিঙ্কডইন চলে আসছে, ইনসার্ট লিঙ্কডইন অ্যাড হয়ে গেছে। এখানে জাস্ট আপনার লিঙ্কডইনের ইউআরএলটাকে অ্যাড করে দেবেন, আমি হ্যাশট্যাগ দিয়ে রাখতেছি। এরপর আসি হচ্ছে এখানে কিছু অপশন আছে, দেখেন এটার কালার, এইটা এখন যে কালারগুলো ইউজ করতেছে সেগুলো হচ্ছে অফিসিয়াল কালার। আর আপনি যদি মনে করেন না আপনি কাস্টম কোনো কালার অ্যাড করবেন, তাহলে এখান থেকে হচ্ছে কালার অ্যাড করতে পারেন। এই যে প্রাইমারি কালার এটা দিলাম, আর হচ্ছে সেকেন্ডারি কালারটা হচ্ছে ব্ল্যাক দিয়ে দিলাম। বুঝতে পারছি, যদি আমাদের কালার, যদি আমাদের কাস্টম কিছু দরকার পড়ে আমরা এখান থেকে কাস্টম কালার দিতে পারবো, বাট অফিসিয়াল কালারটা দেখতে সুন্দর লাগে। আচ্ছা এটা গেল হচ্ছে, এরপর আছে শেপ, শেপগুলো দেখেন কি আছে, রাউন্ডেড, আপনি চাইলে স্কোয়ার করতে পারবেন, চার কোণচ্চা, অথবা সার্কেল করতে পারবেন, সার্কেলটা করলে একটু দেখতে সুন্দর লাগে। আচ্ছা কলামগুলো অটো নিয়ে নিছে, স্টাইলে যাই, স্টাইলে গেলে স্টাইলে বেশি কিছু নাই, কালার অফিসিয়াল কালারটাই আমরা ইউজ করতেছি, বাট এই সাইজটাকে আপনি একটু
রিসাইজ করতে পারবেন, বড় ছোট করতে পারবেন। বাট এইটা যেটা ডিফল্ট ভাবে দেওয়া আছে এটা আমার কাছে পারফেক্ট মনে হয়। এরপরে যদি আপনাদের মনে হয় না আমি একটু বড় ছোট করব আমার সাইজ মানে সাইজ অনুযায়ী, তখন হচ্ছে এটা চেঞ্জ করে নেবেন। সেম ভাবে এই যে ভিতরের ভিতরে যে ফাংশনটা দেখছেন এটা হচ্ছে আপনি এই যে প্যাডিং দিয়ে ছোট বড় করতে পারবেন যে কতটুকু লাগবে, ঠিক আছে। তারপর হচ্ছে প্রতিটার মাঝখানের স্পেসিংটা আমরা এখান থেকে অ্যাড করতে পারবো যে কতটুকু গ্যাপ রাখবো। ওকে, আচ্ছা, যদি বর্ডার দিতে চাই মানে এই যে পুরো সার্কেলটা আছে এইটার উপরে একটা সলিড বর্ডার হবে সাপোজ হচ্ছে রেড কালারের, তাহলে হচ্ছে এইভাবে করে আমরা একটা বর্ডারও দিতে পারবো। আর যদি মনে করি না আমাদের বর্ডার দরকার নেই তাহলে নান করে রাখবো, কোনো বর্ডার দরকার নেই। আচ্ছা, এখন আসি একটা আছে আইকন হোভার, মানে আপনার সাইটে যখন কেউ এই আইকনের উপর ক্লিক বা মাউস নেবে তখন হচ্ছে একটা হোভার হলে একটা দেখেন এটা শ্রিঙ্ক করতেছে এই যে। তারপর হচ্ছে অনেকগুলো অপশন আছে পালস, এই যে পালস করতেছে হোভার করলে। এরপরে হচ্ছে আরেকটা অপশন আছে হচ্ছে পালস গ্রো, এটা আরেকটু দ্রুত পালস করতেছে। সো এই অ্যানিমেশন চাইলেও আপনি হচ্ছে অ্যাড করে রাখতে পারবেন, যে পুশ মানে একবার হচ্ছে একটা ধাক্কা দিতেছে এরকম একটা অপশন, পপ করলে হচ্ছে জাস্ট পপ হচ্ছে। সো এটা আপনাদের যদি ভালো লাগে যেটা ভালো লাগবে সেটা অ্যাড করে রাখবেন, বাউন্সিং আছে। তো এই গেল হচ্ছে আমার কি একটা হেডিং সেকশনের কিছু ফাংশনালিটি, এতটুকু আমি আপডেট করি। আপডেট করার পরে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে চাইলে, এটার ব্যাকগ্রাউন্ড তো এরকম রাখলে খারাপ দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে চাইলে স্টাইল থেকে এখানে আসার পরে দেখেন কিছু আছে হচ্ছে আলটিমেট অ্যাডনের ব্যাকগ্রাউন্ড, আর একটা হচ্ছে পাওয়ার প্যাকের ব্যাকগ্রাউন্ড। পাওয়ার প্যাকের ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা অন করে দেই তাহলে দেখবো এই যে কিছু ইফেক্ট দেখতে পাইতেছি, এটা হচ্ছে বার্ড, এটা হচ্ছে ফগ, তারপরে হচ্ছে ওয়েব। এই ইফেক্টগুলো হচ্ছে আগে যদি আমাদের সাইটে ইউজ করতে হতো তাহলে জাভা স্ক্রিপ্ট দিয়ে এই অ্যানিমেশনগুলো অ্যাড করা লাগতো, বাট এগুলো হচ্ছে আপনি এখন পাওয়ার প্যাকের ব্যাকগ্রাউন্ড ইফেক্ট দিয়ে এগুলো ইউজ করতে পারতেছেন। তারপর আসতেছে নেট, আপনার কাছে যেটা ভালো লাগে এই নেটের এগুলো একটু অপাসিটি বাড়াতে পারবেন কমাতে পারবেন, ঠিক আছে। তারপর নেটের কালার আপনি আপনার মতো করে দেখেন, অপাসিটি কিন্তু কমে গেছে দেখা যাচ্ছে না। তারপর নেটের কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন, আপনার মতো করে কালার দিতে পারবেন, এই যে আপনার মতো করে কালার দিতে পারতেছেন। তো এগুলো হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে ব্যাকগ্রাউন্ডের কালারটা কী থাকবে। আমি হোয়াইট করে দিলাম, ঠিক আছে, এই যে হোয়াইটের ওপর হচ্ছে কালার হচ্ছে একটু অপাসিটি কমাই দিছি, এগুলো হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কী করবেন। তারপর পয়েন্টগুলো কীভাবে রাখবেন স্পেসিফিক, তারপর হচ্ছে ডিস্টেন্স, আরও কিছু অপশন আছে হচ্ছে ডট আছে, এই যে ডট এরকম করে হচ্ছে দেখাচ্ছে। তো যেটা আপনাদের ভালো লাগে, এটা হচ্ছে নাসা স্টার, স্টার হচ্ছে শো করতেছে, তারপরে হচ্ছে স্নো। তো এইটা হচ্ছে অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড। আর যদি মনে হয় না আমার অ্যানিমেশন লাগবে না তখন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে একটা কালার দিতে পারি চাইলে, সিঙ্গেল কালার। আমি একটা সিঙ্গেল কালার দিলাম যেই কালার ভালো লাগে, অথবা আমাদের কোনো সাইট থেকে যদি কালার পছন্দ হয় তাহলে এই কালার কোড দিয়ে কালার করে নিতে পারবো। এটা গেল সিঙ্গেল কালার। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, মানে আমার দুইটা কালার হবে, দেখেন একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে এই কালারের মধ্যে রাখলাম, অথবা এই যে দুটো কালার মধ্যে দিলে। এরপরে এই কালারের লোকেশনটা আমি হচ্ছে ঘোরাতে পারবো, দেখেন লোকেশনটা হচ্ছে চেঞ্জ হচ্ছে, দেখেন এই যে উপর দিকে হচ্ছে হলো গায়ে এইটা বেশি দেখাচ্ছে আর এটা হচ্ছে কম দেখাবে। আর যদি এটাকে যদি এভাবে করে রাখি তাহলে ওরা একটা মিক্সিং করে নিচ্ছে। তারপরে হচ্ছে অ্যাঙ্গেলটাকে হচ্ছে আমরা 180 আছে, যদি অ্যাঙ্গেল একটু ঘুরাই দেই তাহলে দেখেন অ্যাঙ্গেলটা হচ্ছে ঘুরে যাচ্ছে, এই হচ্ছে গ্রেডিয়েন্ট। এরপরে হচ্ছে আমাদের ভিডিও দেওয়ার অপশন আছে আর হচ্ছে স্লাইড দেওয়ার অপশন আছে। স্লাইড মানে হচ্ছে আমি দুটা তিনটা ইমেজ দিয়ে স্লাইড ভিডিও করতে পারি। আর এই ক্লাসিকের ভিতরে সিঙ্গেল কালারের পাশাপাশি ইমেজ দেওয়ার অপশন আছে, আমি যদি কোনো ইমেজ দিতে চাই তাহলে আমার ব্যাকগ্রাউন্ডে আমি এইখান থেকে ইমেজ দিতে পারবো। লাইক আমি যদি এইটাকে অ্যাড করতে চাই, আর কোনো ইমেজ আছে, সাপোজ আমি আমার একটা ইমেজ যদি অ্যাড করতে চাই তাহলে কিভাবে অ্যাড করব, বা আমি এখানে ব্যাকগ্রাউন্ডে ব্যানার অ্যাড করতে পারি। দেখেন এটা কি হয়েছে, ডাবল হয়ে গেছে, এটাকে অবশ্যই আমি রাখবো হচ্ছে রিপিটটাকে নো রিপিট, তাহলে হচ্ছে একটা দেখাবে। পজিশনটাকে সেন্টার সেন্টার করে দিতে পারি তাহলে সে মাঝখানে দেখাবে। আর হচ্ছে সাইজটাকে ডিফল্ট না করে আমি যদি কভার করে দেই
তাহলে আমার যতটুকু হচ্ছে এই সেকশনটা থাকবে সেটা হচ্ছে কভার করে নেবে। আর এখানে আরো আছে অটো, তাহলে সে হচ্ছে এই আমার যে ইমেজটা আছে ইমেজের সাইজ অনুযায়ী সে অটোমেটিক ওই জায়গাটুক নিয়ে নেবে। তারপর হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টটা কি, কন্টেন্ট হচ্ছে যতটুকু আমার আছে মানে টেক্সট আছে ততটুকু সে নিচ্ছে। আরেকটা আছে কাস্টম, মানে আমি এখান থেকে সিলেক্ট করে দিব কতটুকু ওয়াইড হবে। দেখেন আমি সিলেক্ট করে দিতেছি কতটুকু ওয়াইড হবে, ঠিক আছে। আর এখানে সেন্টার, সেন্টার জায়গায় আমি সেন্টার লেফট দেই, এটাকে হচ্ছে কাস্টম না দিয়ে কভার দিয়ে দেই। আর হচ্ছে সেন্টার লেফট দিলে হচ্ছে জাস্ট এটা এরভাবে একই রাখতেছে। টপ লেফট দিলে দেখেন আমার ছবিটা নিচে চলে আসছে, উপর দিকে হচ্ছে বেশি দেখাচ্ছে। তারপরে হচ্ছে বটম সেন্টার, বটম লেফট, আমার ছবিটাকে হচ্ছে চেঞ্জ করতেছে। আর যদি ডিফল্ট দিয়ে রাখি তাহলে হচ্ছে এইভাবে করে পাচ্ছে। সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমি কিভাবে রাখতে চাই, এটা আমার ছবি হোক, ব্যাকগ্রাউন্ড হোক, যেভাবে হোক। আপাতত হচ্ছে আমি একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাড করে রাখতেছি, গ্রেডিয়েন্ট কালার যেহেতু এইটা অ্যাড করছি, আমি কি করতে পারি এটার স্টাইল থেকে অ্যানিমেশন টেক্সটটাকে হোয়াইট করে দিতে পারি। হোয়াইট করলে বেশি ভালো লাগবে মেবি। আর বাকিটা হচ্ছে কালার কম্বিনেশনটা আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা সুন্দরভাবে চেঞ্জ করে নেবেন। আপডেট করে দিলাম, এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, গুগল ফন্ট এগুলো হচ্ছে ভাইয়া আপনাদের মানে পরের যে ক্লাসগুলো হবে ওই ক্লাসগুলোতে হচ্ছে আপনারা দেখে নিন, কারণ হচ্ছে আজকে জাস্ট শুধু আমরা ডিজাইন পার্টটা দেখতেছি, তো ডিজাইন পার্টটা দেখি। আচ্ছা এইটা গেল কি, এইটা আমার একটা সেকশন গুলো। সো সেকশনটা আপনি আপনার মতো করে অনেকভাবে ডিজাইন করতে পারেন, আমি জাস্ট একটা বেসিক হচ্ছে কিছু উইজেট ইউজ করে দেখালাম। এরপরে আমরা আরেকটা সেকশন নিব, এটা ফুল সেকশন নিব, বাট এটাকে আমরা বক্স রাখবো, কারণ সাধারণত বর্তমানে যে ওয়েবসাইটগুলো হয় বেশিরভাগ ওয়েবসাইটগুলো হেডার সেকশনটা ফুল উইদের পরে বাকি সেকশনগুলো বক্স আকারে হয়। সো জাস্ট বক্স আকারে রাখার পরে এখন আমার দুইটা সেকশন লাগবে, এই জন্য আমি একটা কাজ করব, সেখানে হচ্ছে এই বেসিকের ভিতরে হচ্ছে আমার ইনার সেকশন নামে একটা অপশন আছে। ইনার সেকশন নিলে আমাকে দুইটা সেকশন দেওয়ার অপশন হচ্ছে। এখন যদি আমার ভিতরে তিনটা সেকশন লাগে তখন এই ইনার সেকশনের একটাকে ডুপ্লিকেট করে দিব। এখন আমার তিনটা সেকশন হয়ে গেছে, সো আমি একটাই রাখি, ডিলিট করে দিই। তো এই দুইটা সেকশনের ভিতরে আমি হচ্ছে এক সাইডে হচ্ছে আমার অ্যাবাউট সেকশনটা রাখবো, আরেক সাইডে হচ্ছে আমার ছবি রাখবো। সো এই জন্য আমি কি করব, প্রথমে হচ্ছে টেক্সট এডিটর নিয়ে এটার মধ্যে অ্যাড করব, এবং এখানে হচ্ছে আমি আমার অ্যাবাউট সেকশনটা নিব। সো আপনাদের সবার অ্যাবাউট মিতে অ্যাকাউন্ট করা আছে না, সেখানে সবাই তো আপনাদের অ্যাবাউট সেকশনটাকে অ্যাড করছেন, ঠিক না? তো এখান থেকে হচ্ছে আমি আমার কিছু টেক্সট নিয়ে নিই, এবং এই টেক্সটটাকে এখানে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল শিফট ডি, এ হচ্ছে আমার টেক্সটগুলো এখানে চলে আসছে। এটা পরে আমরা স্টাইল করব, স্টাইল যাব, স্টাইল থেকে এই যে কালারটা, কালারটা হচ্ছে আমি আমার মতো করে চেঞ্জ করে দিব। দেখেন এখান থেকে চেঞ্জ করা যাচ্ছে, আমি ব্ল্যাক রাখতে চাইলে ব্ল্যাক, এটাকে জাস্টিফাইড করে দিলে জাস্টিফাইড থাকবে, বা যদি সেন্টার করে দিই তাহলে সেন্টার আসতেছে। সবসময় জাস্টিফাইড রাখবো। ফন্ট ফ্যামিলিটাকে হচ্ছে রোবটও আছে, ওকে। ফন্ট সাইজটাকে একটু চেঞ্জ করতে পারি আমরা, ১৮ রাখলাম। ফন্ট ওয়েট ঠিক আছে, লাইন হাইট, এবার হচ্ছে লাইন হাইটটা নিয়ে আমরা একটু লাইন হাইটটাকে বাড়াতে পারি। আর হচ্ছে লেটার স্পেসিংটাকে যদি আমরা বাড়াতে চাই, কমাতে চাই, যে স্পেসিংগুলো দেখেন এখন স্পেসটা কিন্তু বাড়তেছে। তো আমাদের মতো করে আমরা স্পেসিফিকটাকেও অ্যাড করতে পারবো। তারপরে হচ্ছে আর কি আছে, স্টাইলগুলো সব একটু আগে আমরা দেখেছি। অ্যাডভান্স থেকে প্যাডিংটাকে আমরা লেফট থেকে একটু প্যাডিং দিব, লেফট থেকে সাপোজ হচ্ছে 15 এবং রাইট থেকে 15 প্যাডিং দিব, যেন আমার এই যে সেকশনটার এই যে লাইনটা এই লাইনের সাথে যেন এটা একবারে লেগে না থাকে, এখন মোটামুটি দেখতে একটু ভালো লাগতেছে। এটা গেল আমার সম্পর্কে একটা লাইন। এখন এই পাশে হচ্ছে আমি ইমেজ নিব, এখন ইমেজের ভিতরে হচ্ছে আমি আমার ছবিটাকে অ্যাড করে দেব, যেটা আমার আপলোড করা ছিল। এই যে আপলোড
করা ছিল এটাকে অ্যাড করে দিলাম, এটা হচ্ছে লার্জ সাইজে রাখলাম, বাকি সব ঠিক আছে। এখন যদি ছবিতে যদি ক্লিক করার পর যদি কোথাও যায়, মানে এই ছবিতে ক্লিক করার পরে অন্য কোথাও চলে যাবে, এরকম যদি কোনোক্ষণ যদি আমাদের ক্লায়েন্ট চায় বা আমাদের দরকার পড়ে, ইমেজের এখানে এসে কাস্টম ইউআরএল ক্লিক করার পরে এখানে আমি ওই ইউআরএলটাকে দিয়ে দিব। আর স্টাইলে যাব, স্টাইল থেকে এখানে কিছু করার নাই, কারণ আমার ম্যাক্সিমাম হাইট উইথ নিয়ে নিছে। আচ্ছা, এটা হচ্ছে স্টাইলের নর্মালের অপাসিটি। আমি যদি হুবারে গেলে যদি কিছু অপাসিটি কমাই দিতে চাই, যেরকম হুবারে আসলে অপাসিটিটা কম থাকবে, দেখেন হুবারে গেলে দেখছেন একটা অপাসিটি কম দেখাচ্ছে, যদি এরকম কোনো অপশন রাখতে চাই হুবার করলে তখন হচ্ছে অপাসিটিটাকে কমাই দিব। আচ্ছা, আর হচ্ছে আর যদি বলি যে হুবারে একটা অ্যানিমেশন হবে, যে ধরলে দেখেন একটা শ্রিঙ্ক হচ্ছে, এরকম যদি কোনো অপশন চাই তাহলে এটাকে অ্যাড করে দিব, অপোসিটকে বাড়ায় রাখি, অপোসিটকে কমায় না রাখি, দেখেন শ্রিঙ্ক হচ্ছে, অ্যানিমেশন করতেছে। তারপর হচ্ছে অ্যাডভান্স থেকে যে আমি হচ্ছে এটাকে মার্জিন টপে একটু মার্জিন দিয়ে দিব, যেন এই সেকশনটা এই কলামটার সাথে এই কলামটার একটা সামঞ্জস্য থাকে, তাহলে এটা একবার উপরে থাকবে এই নিচটা গ্যাপ থাকবে, জিনিসটা দেখতে খারাপ দেখা যায়, এই জন্য আমি মার্জিন টপে 50 দিয়ে দিলাম। এখন মোটামুটি এটার সাথে একটা মিডিলে আছে। মার্জিন আর প্যাডিং এর কাজটা কি, মার্জিনটা হচ্ছে আমার ফুল ইয়েটা নিয়ে সেকশনটা নিয়ে হচ্ছে কাজ করবে, আর প্যাডিংটা হচ্ছে আমার ওই সেকশন বা ওই কলামের ভিতরে যেই ফাইলটা থাকবে বা যে টেক্সটটা থাকবে, যে উইজেটটা থাকবে বা যে ফিচারটা থাকবে সেটা হচ্ছে কাজ করবে। ওকে, আচ্ছা, এখন এটা তো আমার অ্যাবাউট মি, অ্যাবাউট সেকশন, অ্যাবাউট লেখা লিখতে হবে। সবসময় আমরা যখন একটা ওয়েবসাইট নিয়ে কাজ করব, সবসময় ট্রাই করব ওই ওয়েবসাইটটার কালার, ফন্ট, তারপর হচ্ছে ফন্ট ফ্যামিলি, ফন্ট স্টাইল, এগুলো হচ্ছে একটা মেজারমেন্ট, নির্দিষ্ট মেজারমেন্টে রাখার জন্য। একটা আদর্শ ওয়েবসাইট সাধারণত হচ্ছে 2-3 কালার ইউজ করা হয়। এই কালারগুলো আমরা পাবো কোথা থেকে, হয় ক্লায়েন্ট দিয়ে দেবে, আর না হয় হচ্ছে ক্লায়েন্ট যখন তার লোগোটা দিবে ওই লোগোর যেটা থাকবে মেইন কালার সেটা আমাদের ওয়েবসাইটে মেইন কালার হিসেবে ইউজ করব, আর লোগোতে যদি সেকেন্ডারি কালার থাকে তাহলে ওটা সেকেন্ডারি কালার হিসেবে ইউজ করব। তখন আমরা 2 কালার বা 3 কালার লোগোর কালারের উপর ডিপেন্ড করে আমরা সাইটটাকে হচ্ছে ডিজাইন করব। আপাতত আমরা হচ্ছে এইগুলো হচ্ছে কোনো এই ফর্ম এই ইনফরমেশনটা আমরা অ্যাড করতেছি না, যে হচ্ছে 2-3 কালার কীভাবে কালার নিতে হয় আমরা জিনিসগুলো দেখতেছি। আচ্ছা, এখন এখানে আমি অ্যাবাউট নামে একটা হেডিং নিতে হবে। আমি আবার হচ্ছে হেডিং নিলাম, এখানে এটা নেব ঠিক এই জায়গাটার মধ্যে, এখানে আমি দিব অ্যাবাউট মি, সেম ভাবে যেহেতু এইটা আমি মেইন টাইটেলটা নিছি আমার ওয়েবসাইটের মেইন হেডিংটা, তার মানে এইটার ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, সাইজ না হোক সাইজ কম বেশি করব, ফন্ট ফ্যামিলি ডিজাইন নেওয়া উচিত। সো আমি এখন কি আবার স্টাইলে যাব, কালার চেঞ্জ করব, ফন্ট ফ্যামিলি এগুলো সব চেঞ্জ করব? না, এখানে 2 কাজ করতে পারি। এক, আমি এইভাবে হেডিং নেওয়ার পরে এখানে আসার পরে এই যে এডিট অপশন আছে, রাইট ক্লিক করার পরে কপি করতে পারি, কপি দেওয়ার পরে এইখানে এসে এটার মধ্যে ধরে রাইট ক্লিক দেওয়ার পরে পেস্ট স্টাইল, এই যে পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল দিলে এইটার যে স্টাইলে যে কাজগুলো করছি সেটা অটোমেটিকলি এখানে চলে আসছে। এইটা এক, এটা হচ্ছে একভাবে করতে পারি। সেকেন্ড আরেকটা কাজ করতে পারি, এটাকে ডিলিট করে দিলাম, সেকেন্ড কীভাবে করতে পারি, এইটাকে জাস্ট কপি করতে পারি, এইখানে এসে এটাকে আমি পেস্ট করে দিতে পারি, কোথায় পেস্ট হয়েছে, সবার নিচে পেস্ট হয়েছে, এটাকে আমি একটু ড্র্যাগ করে উপরে নিয়ে আসি। এখন জাস্ট অ্যাবাউট মিটা লিখে দিতে পারি, এইটা 2। আরেকটা কাজ করতে পারি, এটাকে হচ্ছে আমি ডুপ্লিকেট করতে পারি, ডুপ্লিকেট করে টান দিয়ে নিয়ে এসে যেখানে আমার অ্যাড করতে হবে সেখানে অ্যাড করে আমি অ্যাবাউট মি, আমার কাজের সুবিধার্থে আমার যেটা করার দরকার আমরা সেটা করব, আমি এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এবং এটা একটা ব্যাকগ্রাউন্ডে একটা হালকা কালার দিয়ে দিই, কি বলেন? একটা হালকা কালার অ্যাড করে দিলাম। আচ্ছা, এখন আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে ভাইয়া এখানে তো আমি 2 সেকশনে সরাসরি প্রথম নিতে পারতাম,
তাহলে কেন একটা সেকশন নিয়ে এটার ভিতরে ইনার সেকশন নিয়ে দুইটা কলাম করলাম? কোশ্চেন থাকতে পারে না? যদি আমি দুইটা সেকশন নিতাম তাহলে হচ্ছে আমার এইটা যখন আমি কালার দিতাম, সাপোজ হচ্ছে আমি এটাকে কপি করে নিয়ে আসি, এখানে পেস্ট করে দেই, সেম ভাবে এটাকে কপি করে নিয়ে আসি, এখানে পেস্ট করে দেই। এখন দেখেন আমি এইটার ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারতেছি একটা স্টাইল থেকে, এই যে এই কলামের ব্যাকগ্রাউন্ডে স্টাইল থেকে একটা কালার দিতে পারতেছি, সাপোজ রেড কালার। এই কলামের ব্যাকগ্রাউন্ডে স্টাইল থেকে একটা কালার দিতে পারতেছি, বা আমি গ্রেডিয়েন্ট দিতেছি, দেখেন গ্রেডিয়েন্ট দিতে পারতেছি। এই যে অ্যাবাউট মি, এটার উপর একটা কালার দিতে পারতেছি, এই যে দেখেন অ্যাবাউট মির এই পুরোটার উপর একটা কালার দিতে পারতেছি, সিঙ্গেল অ্যাবাউট মির উপরে কালার দিতে পারতেছি। আচ্ছা এটা ফুল সেকশন, এই জন্য হচ্ছে এটা না, এটা করলে হচ্ছে ফুল সেকশন নিয়ে নেবে। আমরা অন্য একটা কালার দিতে পারতেছি, দেখেন কতগুলো আমি কাজ করতে পারলাম, এবং এই যে ফুল সেকশনের ভিতরে আবার এই যে একটা কালার দিতে পারছি। বাট আমি যখন এই দুইটা নিলাম তখন কিন্তু আমি এই কাজগুলো করতে পারবো না, স্টাইল থেকে তখন আমার এই একটা কালার দিতে হবে। দেন এইটার ব্যাকগ্রাউন্ড থেকে আমি যখন স্টাইলে যাব তখন এই একটা কালার অ্যাড করতে পারবো। ঠিক আছে, আর এইটার জন্য একটা কালার অ্যাড করতে পারবো, বাট এই যে এক্সট্রা যে কালারটা অ্যাড করলাম সেটা কিন্তু আমি আর পারতেছি না। এই জন্য হচ্ছে যদি আমাদের কখনো এরকম কালার এক্সট্রা যে কালারটা আছে সেটা যদি দরকার হয় তাহলে আমাদের এভাবে করে দুইটা ইনার সেকশন নিয়ে করতে হবে। এটা ক্লিয়ার যে কেন কখন আমরা ইনার সেকশন নিব, কখন হচ্ছে আমরা ডাবল সেকশন নিয়ে কাজ করব? ওকে, এটা আচ্ছা আপনার হচ্ছে এই কালারগুলো জাস্ট কিন্তু আমি এমনি ইউজ করছি, এটা আবার আমার ডিজাইন কনসেপ্টের সাথে কিন্তু আপনারা মিলায়েন না। ঠিক আছে, যখন ডিজাইন করবেন ঠান্ডা মাথা খুব সুন্দর করে ডিজাইন করবেন, আমি জাস্ট কালার অ্যাড করাগুলো দেখাইলাম। আচ্ছা এরপর আমাদের আর কি থাকতে পারে, একটা থাকতে পারে কি আমাদের এক্সপিরিয়েন্স, এরকম একটা অপশন থাকতে পারে। সো এটাকে আবার সেমভাবে একটা সেকশন নেই, সেকশন নেওয়ার পরে এখন হচ্ছে আমি এক্সপিরিয়েন্সগুলো আমাদের সাধারণত শো করে কি দিয়ে, প্রোগ্রেস বার দিয়ে। আমি যদি প্রোগ্রেস লিখি, তিনটা অপশন আছে, একটা হচ্ছে এলিমেন্টরের স্কিল বার দেখাচ্ছে, প্রোগ্রেস বারটাকে আবার হ্যাপি অ্যাডন বলছে স্কিল বার, আরেকটা হচ্ছে প্রিমিয়ামের একটা প্রোগ্রেস বার আছে। সো আমি একটা ইউজ করব, আপনারা বাকি তিনটা ইউজ করে দেখবেন কোনটা ডিজাইনটা কীরকম দেখাচ্ছে, সবগুলো আলাদা আলাদা ডিজাইন, আমি জাস্ট এই একটা ইউজ করতেছি। আচ্ছা এখানে দেখেন আবার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল অ্যাড হয়, আবার প্রোগ্রেস বার নিতে হবে অথবা এইটাকে ডুপ্লিকেট করতে হবে। যদি আমি এই প্রোগ্রেস বারটা নেই, আমার তো বারবার নেওয়া দরকার নেই, আমার অনেকগুলো প্রোগ্রেস বার লাগবে, তখন হচ্ছে আমি দিব হচ্ছে প্রোগ্রেস বার লিখি, এটা হচ্ছে স্কিল বার, হ্যাপিটটা নিয়ে আসি আমি, এখানে একসাথে অনেকগুলো আছে, আমি স্কিল থেকে যে কি করব। আচ্ছা ডিজাইন রাখলাম 97%, তারপরে হচ্ছে আমাদের এলিমেন্টর, এলিমেন্টর আমি কতটুকু ভালো সেটা এখানে অ্যাড করে দেব, তারপর দিয়ে দিয়ে হচ্ছে 95, এরপরে হচ্ছে কোডিং থাকতে পারে আপনাদের যেগুলো যেগুলো স্কিল আছে, তারপর হচ্ছে আমাদের ওকমার্স আছে, ওকমার্সে কতটুকু, এগুলো হচ্ছে আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। আচ্ছা টেক্সটের পজিশনটা, এই যে টেক্সট এগুলো কি আছে, ইনসাইড আছে, আপনি চাইলে টেক্সটটা আউটসাইড দিতে পারবেন, এরকম আউটসাইড হবে আর আপনার স্কিল বারটা এভাবে আসবে, আমরা ইনসাইডে রাখি। আচ্ছা এটা গেল অপশন আমাদের, সেম আবার যদি আইটেম অ্যাড করতে হয় তাহলে এভাবে করে আইটেম অ্যাড করব। এখন হচ্ছে আমাদের স্টাইলে যে এই যে প্রোগ্রেস বারগুলো বা স্কিল বারটা, এটার হাইট কতটুকু রাখবো, এটা হচ্ছে ডিফল্ট হাইটটা পারফেক্ট আছে, তারপর যদি আমাদের হাইটটা একটু বড় করতে হয় বা একটু ছোট করতে হয়, দেখেন আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। তারপর হচ্ছে স্পেসিংটা আমরা এখান থেকে দিতে পারবো, যে প্রতিটার মাঝখানে আমরা কতটুকু স্পেস রাখতে চাই,
ওকে। এরপর আসি হচ্ছে হলো কন্টেন্টে, কন্টেন্টের ভিতরে টেক্সট কালার হচ্ছে হোয়াইট দেওয়া আছে, আমরা চাইলে কালার চেঞ্জ করে দিতে পারবো আমাদের মতো করে, যেই কালার ভালো লাগে, ঠিক না? এখান থেকে আমাদের যেই কালার ইচ্ছা আমরা সেই কালার অ্যাড করে দিতে পারবো। এটা গেল টেস্ট কালার। লেভেল কালার, লেভেল কালার কোনটা? এই যে লেভেল দেওয়া আছে দেখেন, আমরা আমাদের মতো করে হচ্ছে অ্যাড করে দিতে পারবো। এটা হচ্ছে আমরা গ্রিন রাখতে পারি, এটা আমাদের ইচ্ছা, আমাদের ডিজাইনের উপর ডিপেন্ড করবে। এটা গেল লেভেল কালার। তারপর হচ্ছে বেস কালারটাকে হচ্ছে চেঞ্জ করে দিই, এই যে কতটুকু বাকি আছে এটা দিয়ে দিলাম এটা। আর টাইপোগ্রাফি, এই যে ভিতরে যে টাইপোগ্রাফিগুলো আছে সেগুলোর হচ্ছে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, লাইন হাইট, লাইট স্পেসিং, ওয়েট, রোবোটো, তাকে হচ্ছে অন্য কোনোটা আমরা অ্যাড করব, ঠিক আছে? এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো, এবং সাইজটা হচ্ছে আমাদের এখান থেকে ডিপেন্ড করে যে কতটুকু সাইজ হবে। দেখেন এই যে ছোট বড় এখান থেকে আমরা করে নেব। আর সেমভাবে এখানে আমার যদি স্কিল, তাহলে হচ্ছে এটাকে আমি কি করতে পারি, কপি করতে পারি, কপি করে এখানে হচ্ছে পেস্ট করে দিতে পারি। নিচে চলে আসছে, এটাকে আমি উপরে নিয়ে আসি এবং এখানে দিয়ে হচ্ছে মাই স্কিল ডান, এবং এইটাকে ফুল সেকশনটাকে এই কলাম থেকে অ্যাডভান্স থেকে লিঙ্কটাকে আমরা হচ্ছে ব্রেক করে টপে হচ্ছে 50 দিয়ে দিই। তাহলে একটু গ্যাপ হলো, একটু গ্যাপ হলে দেখতে ভালো দেখা যাবে। এইটা পুরোটার হচ্ছে স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা হোয়াইট রাখি, ওকে। অথবা আপনারা চাইলে আপনাদের মতো করে যে কোনো একটা কালার ইউজ করতে পারেন। জাস্ট কালারটাকে আমি চেঞ্জ করে দেখাইলাম, এটা গেল মাই স্কিল। এরপরে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে আমাদের সাধারণত পোর্টফোলিও সাইট বা আমাদের যে কোনো সাইটে যদি অনেকগুলো ইমেজ আপলোড করতে হয়, তাহলে সেখানে আমরা কিভাবে আপলোড করব, ইমেজ গ্যালারি হিসাবে আপলোড করব, যে হচ্ছে মাই গ্যালারি। একটা সেমভাবে আগের মতো সেকশন নেই, এখানে দেখবেন যখন আপনি ইমেজটা লিখবেন অনেকগুলো অপশন আছে। দেখেন একটা বেসিক গ্যালারি আছে, জাস্টিফাইড গ্রিড আছে, ইমেজের গ্রিড আছে, তারপরে প্রিমিয়ামের মিডিয়া গ্রিড আছে, তারপরে হচ্ছে এখানে স্লাইডার আছে, ইমেজগুলোকে স্লাইড করে দিতে পারবেন। স্লাইডারের ভিতরে আবার অনেকগুলো অপশন আছে, প্রিমিয়াম অ্যাডনের স্লাইড মিডিয়া গ্রিড, প্রিমিয়াম অ্যাডনের ইমেজ স্ক্রল, আবার প্রিমিয়াম অ্যাডনের হচ্ছে ইমেজ, আচ্ছা এটা অন্য ফাংশনালিটি, তারপর হচ্ছে পাওয়ার প্যাকের ইমেজ গ্যালারি। সো আপনারা সর্বপ্রথম একটা ট্রাই করবেন, কখনো যদি এই ফাংশনালিটি অ্যাড করতে হয়, ওইটা যদি আপনার কাজ না করে তখন এখানে অনেকগুলো অপশন আছে, আরেকটা অ্যাড করবেন, এরপর যেটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ফিল আপ হবে ওটা দিয়ে আমরা কাজ করে নেব। আমি আপাতত এই একটা অ্যাড করতেছি, জাস্টিফাইড গ্রিডটা। এখন হচ্ছে আমার অ্যাড আইটেম, আইটেম অ্যাড করতে হবে। এখানে হচ্ছে আপলোড ফাইল থেকে সিলেক্ট ফাইল, আমার অনেকগুলো হচ্ছে ইমেজ নিতে হবে না, আমি কিছু হচ্ছে ইমেজ নিয়ে নিই। ইমেজ গ্যালারিতে সাধারণত অনেক অনেকগুলো ইমেজ হয়, আমি আমার মতো করে হচ্ছে কিছু ইমেজ নিয়ে নিই, আমি অল্প একটা ইমেজ নিয়ে নিলাম, কটা তিনটা, তিনটা ছটা দিন, নটা ইমেজ নিলাম, এটাকেও অ্যাড করে দিই। আমাদের হচ্ছে এটা কি হচ্ছে, ক্রিয়েট গ্যালারি, গ্যালারিটা ক্রিয়েট হচ্ছে। দেখেন 9টা আইটেম গ্যালারি হিসাবে অ্যাড হচ্ছে। আচ্ছা গ্যালারিটা অ্যাড হতে থাকুক, এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে আমরা কোশ্চেনগুলো করি, অ্যান্সার দাও ট্রাই করি। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন না থাকলে আপনাদের হচ্ছে, যেহেতু আপনাদের এলিমেন্টরটা আপনাদের উপরে হচ্ছে আপনাদের কোর্স মডিউলের ভিতরে নেই, সো কারো যদি এলিমেন্টর নিয়ে কোনো কোয়েরি থাকে বা হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কোনো ইস্যু থাকে, আমার চ্যানেলে গেলে দেখবেন হচ্ছে ওয়ার্ডপ্রেস এলিমেন্টর নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলো কভার করে নিতে পারেন। আচ্ছা
একটু টাইম নিতেছে ইমেজগুলো আপলোড হতে, অলরেডি 4টা আপলোড হয়ে গেছে। আচ্ছা বিজয় ভাই কিছু বলার থাকলে আমরা হচ্ছে ক্লাস শেষে আউট অফ দা মানে হচ্ছে রেকর্ড আমরা ওগুলো ডিসক্রাইব করব বা কথা বলবো, ঠিক আছে? স্লাইডের কি যে কোনো ইমেজ সাইজ দিলে হবে? হ্যাঁ, আপনার যে কোনো ইমেজ সাইজ দিয়ে স্লাইডারের ভিতরে ইমেজটাকে হচ্ছে আপনি আবার রিসাইজ করতে পারেন। রিসাইজ মানে হচ্ছে স্লাইডারে কিটা কিভাবে শো করাবেন সেগুলো আপনি দেওয়ার অপশন পাবেন, যে হচ্ছে আপনার হচ্ছে লগা ফুল সাইজ রাখবেন না কাস্টম সাইজ দিবেন, ওটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে। আচ্ছা আমার হচ্ছে কি এটা হচ্ছে গ্যালারি, আমার ইমেজগুলো আপলোড ডান। এখন ক্রিয়েট নিউ গ্যালারি দেওয়ার পরে একটা গ্যালারি আমার তৈরি হয়ে গেছে। এখন আমি চাইলে এটার ভিতর ক্যাপশন দিতে পারবো যে এই ইমেজটা কিসের জন্য, এই ইমেজটা কিসের জন্য আমি এখানে ক্যাপশনে লিখতে পারবো। দেন আমি ইনসার্ট গ্যালারি দিয়ে দিলাম। এখন হচ্ছে এই যে গ্যালারিতে আমার প্রোডাক্টগুলো সরি ইমেজগুলো আপলোড হচ্ছে এবং এই ইমেজগুলো আমার এখানে শো হবে। আচ্ছা দেখেন এখানে আমি আবার ইমেজ সাইজগুলো সেট করে দিতে পারবো যে ইমেজের সাইজগুলো কী হবে। একটা ডিফল্টভাবে একটা মিডিয়াম লার্জ সাইজ নিচ্ছে, বাকিগুলো হচ্ছে আমি আমার মতো করে সেটিং করে দিতে পারবো। এখানে আমি ফিল্টার, আচ্ছা এই দেখেন আমার ইমেজগুলো চলে আসছে। এটাকে এটা হচ্ছে জাস্টিফিকেশন গ্রিড। জাস্টিফিকেশন গ্রিড জাস্টিফাইড গ্রিডটা কি, যেই ইমেজটা যেই সাইজের ও হচ্ছে অতটুকু জায়গা নিয়ে নেবে। আচ্ছা এখানে একটা অপশন দেখেন, এইটা একটা, এখানে কিন্তু আরেকটা আছে। আপনি চাইলে দুইটা আলাদা আলাদা, আমি যদি এখানে অ্যাড করি আপলোড ফাইলগুলো এগুলো আছে, সাপোজ ধরেন এখানে এই দুইটা এই তিনটা অ্যাড করলাম ক্রিয়েট নিয়ে গেলে ইনসার্ট গ্যালারি। এখন দেখেন অপশন আছে, একটু যদি আমি এটাকে অ্যাড করি, এটার নাম দিয়ে দিলাম হচ্ছে হ্যাপি ট্যুর, এটা একটা, ঠিক আছে? আর এটাকে নাম দিয়ে দিই হচ্ছে, এখানে শো করতেছে না কেন, এখানে তো শো করার কথা। সেটিংয়ে যাই, সেটিংয়ে যাওয়ার পরে এটাকে যদি একটু একটা দিলাম হ্যাপি ট্যুর, আর একটা দিয়ে হচ্ছে হলো গিয়া হ্যাপি মোমেন্ট। এখন এটাকে আমি আপডেট করলাম, আপডেট করার পরে আমি এটাকে ভিউ করি। সেম ইমেজ এর জন্য। আচ্ছা এখানে দেখেন যখন আপনি কোনো একটা ছবিতে আপনি যখন আপনি ক্লিক করতেছেন তখন সেটাকে আপনি ফুল হোভার হয়ে যেতেছে। এবং দেখেন এখান থেকেও আপনি চাইলে কি করতে পারবেন, ইমেজটাকে চেঞ্জ করতে পারবেন এভাবে করে। বাট এখানে হচ্ছে একটা সেটিং কাজ করতেছে না কেন, এটা হচ্ছে একটা ট্যাব আকারে আসার কথা, ট্যাবটা তো কাজ করতেছে না। আচ্ছা এই যে শো ফিল্টার মেনু, এটাকে অফ করা ছিল। দেখেন এখন যদি আমি আপডেট করি, আপডেট করার পরে এটাকে যদি দেখি, আমি তো বলতেছি কি উপর অপশন কাজ করতেছে না কেন। এখানে দেখেন আমি যদি হ্যাপি টোরে ক্লিক করি, এই যে তিনটা ছবি দিছিলাম হ্যাপি টোরে, এই তিনটা আসছে। আমি হ্যাপি মোমেন্টে ক্লিক করলে এই কটা ছবি দিছি, আর অলে ক্লিক করলে আমার যতগুলো ছবি আছে সবগুলো ছবি। সেম ভাবে আপনারা যদি চান তাহলে এরকম আলাদা আলাদা করে গ্যালারি তৈরি করে রাখতে পারবেন। এটাই হচ্ছে জাস্টিফাইড গ্রিডের একটা বৈশিষ্ট্য। সেম ভাবে আপনি কিন্তু চাইলে আরো অন্যান্য অনেক গ্যালারি আছে, ওই গ্যালারিরও বিভিন্ন সময় মানে এক একটা গ্যালারি এক একটা আলাদা আলাদা হচ্ছে ফিচার থাকে।
আচ্ছা, এই সাইজটা হচ্ছে আপনার মতো করে আপনি ডিজাইন করে নিতে পারবেন, সাইজটা হচ্ছে কোনো ব্যাপার না। এখানে যাওয়ার পরে এই যে মিডিয়াম সাইজের জায়গায় হচ্ছে লার্জ সাইজ দিয়ে দিবেন, তারপর হচ্ছে বা আপনি হচ্ছে ফুল সাইজ দিয়ে দিতে পারেন। ফুল সাইজ হলে হচ্ছে ওর মতো করে হচ্ছে, আর যেহেতু এটা আমরা জাস্টিফাইড গ্রিড নিচ্ছি, ও ওর যতটুকু জায়গা লাগবে ও অতটুকু জায়গা নিয়ে নেবে, সবই হচ্ছে জাস্টিফাইড। আর যদি আপনি ইমেজ সাইজটাকে যদি কাস্টম করে দেন, তাহলে হচ্ছে আপনি আপনার মতো করে হচ্ছে কাস্টম করতে পারবেন। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। ওকে, আর আপনার যদি কাছে যদি মনে হয় না আমার কাছে এটা ভালো লাগতেছে না, তাহলে অন্য আরো গ্যালারি আছে, সেগুলো আপনারা চলে নিতে পারবেন। এটা গেল হচ্ছে হলো একটা গ্যালারি। সো গ্যালারিটা যে আপনাদের পোর্টফোলিও সাইটে অ্যাড করতে হবে এরকম না, জাস্ট কখনো যদি আপনাদের গ্যালারির দরকার পড়ে সেটা কিভাবে ইউজ করবেন সেটা দেখানোর জন্য জাস্ট গ্যালারিটা আমি অ্যাড করে দিলাম। গ্যালারি জায়গায় দিতে পারি মাই মেমোরিজ, এই টাইপের কিছু দিতে পারি। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি হচ্ছে আমার হচ্ছে কিছু কাজের, আমার হচ্ছে ইয়া দেখানো উচিত আমার পোর্টফোলিও সাইট যদি তৈরি করতেছি, অথবা আমার যদি কোনো সেকশনে বা আমার কোনো ওয়েবসাইট বা হচ্ছে আমার কোনো ল্যান্ডিংয়ে যদি ক্লায়েন্ট বলে যে হচ্ছে তার বিহেন্সে কিছু তার ওয়ার্ক সাবমিট করা আছে, সেগুলো তার ওয়েবসাইটে শো করাইতে চায়, তাহলে সেটা কীভাবে করব। এইখানে যাওয়ার পরে আমি যদি এখানে ফিড লিখি, এখানে দেখেন ইনস্টাগ্রাম ফিড আছে, আপনার ইনস্টাগ্রামের সকল পোস্ট আপনি শো করে দিতে পারবেন। তারপর হচ্ছে বিহেন্সের ফিড আছে, ফেসবুক আছে, টুইটার আছে, ঠিক আছে, ইনস্টাগ্রামের ভিতরে আবার পাওয়ার প্যাকের ইনস্টাগ্রাম আছে, প্রিমিয়াম অ্যালোন ইনস্টাগ্রাম আছে, আবার হ্যাপিরও ইনস্টাগ্রাম আছে, আর বিহেন্সটা শুধুমাত্র প্রিমিয়াম অ্যালোনের আছে। তো আপনি আপনার মতো করে হচ্ছে ক্লায়েন্ট যদি বলে তার কোনো সোশ্যাল মিডিয়ার তার পোস্টগুলো সে শো করাবে ওয়েবসাইটে, আপনি শো করে দিতে পারেন। যেরকম আমরা যদি একটা সেকশন নেই, সেকশনটা দিয়ে দিয়ে হচ্ছে লাগা মাই রিসেন্ট ওয়ার্ক এই নামে, অথবা মাই ওয়ার্ক যে কোনো কিছু দিতে পারি, মাই রিসেন্ট ওয়ার্ক। দিলাম, দেওয়ার পরে এরপরে হচ্ছে লাগা আমি কি নেবো, বিহেন্স নেবো। বিএনসটা শুধুমাত্র প্রিমিয়াম অ্যাড অন এই প্লাগইনটা ইনস্টল করলেই পাবেন, এছাড়া কিন্তু পাবেন না। বিএনসটা আনার পরে এই যে ইউজার নেমের জায়গায় আপনার ক্লায়েন্টেরটা শো করাতে চাইলে হচ্ছে আপনার, আচ্ছা এটার বিএনসটাতে একটু ইস্যু হচ্ছে, প্রিমিয়াম অ্যাড অনটাতে প্রিমিয়াম অ্যাড অনটা ফেলে দিই, এটা আপডেটটা ইউজ করবেন, তা নাহলে যে সাইট ব্রেক করবে। এখানে ঠিক আছে, বাট আমার এখানে হচ্ছে লোক ছোট ছোট হয়ে গেছে। বিএসটার জন্য প্রিমিয়াম অ্যাডনটা আপডেটটা ইউজ করতে হবে, ঠিক আছে। এছাড়া হচ্ছে একটু ইস্যু করতেছে আমার হচ্ছে একটু ব্যাক এন্ড করা, তো আপনারা হচ্ছে যদি দেখতে চান তাহলে একটু আপডেটটা ইউজ করে নেবেন। আচ্ছা আরেকটা থাকে, কি থাকে আমাদের ওয়েবসাইটে, টেস্টিমোনিয়াল থাকে, টেস্টিমোনিয়াল থাকে না বিভিন্ন সময় আমরা যদি একটু টেস্টিমোনিয়াল লিখি, দেখেন টেস্টিমোনিয়াল মধ্যে কতগুলো অপশন, এটা হচ্ছে এলিমেন্টরের, এটা হচ্ছে হ্যাপির, প্রিমিয়াম অ্যাডনের, টেস্টিমোনিয়াল আবার ক্যারোসেল আকারে আসবে, এটা হচ্ছে পাওয়ার প্যাকের টেস্টিমোনিয়াল, ঠিক আছে, এইটা হচ্ছে হ্যাপির টেস্টিমোনিয়াল ক্যারোসেল। আচ্ছা আমরা যদি পাওয়ার প্যাকের টেস্টিমোনিয়াল বা হচ্ছে প্রিমিয়াম অ্যাডনের টেস্টিমোনিয়ালটা দেখি, প্রিমিয়াম অ্যাডনের প্রিমিয়াম টেস্টিমোনিয়াল এটাকে নিয়ে আসে এখানে, দেখেন কত সুন্দর দেখাচ্ছে। এটা হচ্ছে প্রথমে হচ্ছে আমি এখানে একটা ইমেজ দিব, এই সেই ইমেজ, এরপরে নাম দিয়ে দিব, এরপরে হচ্ছে আমার হচ্ছে কোম্পানি থাকবে, এই যে কোম্পানি নাম, কোম্পানির নামের পর থাকবে যে কন্টেন্ট, মানে হচ্ছে আমার ফিডব্যাকটা, ঠিক আছে। এটা গেল হচ্ছে প্রিমিয়াম টেস্টিমোনিয়াল। এরপরে আরো আরো কিছু টেস্টিমোনিয়াল দেখি, এরপরে আছে হচ্ছে হলো গিয়া একটা টেস্টিমোনিয়াল ক্যারোসেল দেখি, হ্যাপির টেস্টিমোনিয়াল ক্যারোসেলে হচ্ছে আমরা অনেকগুলো টেস্টিমোনিয়াল শো করে দিতে পারবো, মানে অনেকগুলো রিভিউ শো করে দিতে পারবো।
এরকম এই একটা, এটা যদি আমি ইমেজটাকে আপলোড করে দেই, একটা ইমেজ দিয়ে দেই, ইমেজ আসলো, এখানে হচ্ছে আপনার নাম দিয়ে দিবেন, মানে যার হচ্ছে ফিডব্যাক, একটা নর্মাল একটা যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন, লাইক হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে মাইনুল হাসান। মাইনুল হাসান সে হচ্ছে সিইও, সে হচ্ছে সিইও কিসের, মাইনুল অ্যান্ড মাইনুল কোম্পানির সিইও বা হাসান কোম্পানির, নাম দিয়ে দিলাম একটা, ঠিক আছে। এরপরে সে কি দিতে চায়, মানে তার হচ্ছে যে আপনার রিভিউটা থাকবে সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি, জাস্ট একটু কপি করে কিছু টেক্সট বাড়াই দিলাম, ঠিক আছে। সেম ভাবে এইটা একটা গেল, এর পরেরটাও সেম, একটা নাম ছবি দিয়ে দিই যে কোনো একটা, এটার নাম দিয়ে দিই হচ্ছে হিমেল ভাই, হিমেল ভাই, এটার নাম হচ্ছে হিমেল ভাই, হিমেল ভাই হচ্ছে সিইও হিমেল ভাই কোম্পানি দিয়ে দিলাম। আর এখানেও সেম টেস্টিমোনিয়াল কন্টেন্ট, এটাকে জাস্ট ডুপ্লিকেট করে দিলাম। এটা এখানে হচ্ছে আপনারা বিভিন্ন সুন্দর সুন্দর হচ্ছে লগা টেক্সট অ্যাড করে নেবেন, সেম ভাবে বাকিগুলো হবে, চারটা পাঁচটা যতগুলো অ্যাড করতে চান। একটু ডিজাইন পার্টটা দেখেন, এই যে একটু বাবল হয়ে আছে, এইটা যদি বাবল না রাখতে চান, ডিফল্ট রাখতে চান, তাহলে এই যে ডিফল্ট হয়ে করে আসবে, এইটা যে টেক্সট, এরপরে ছবি, ছবি ছবির পাশে হচ্ছে লগা নাম, নামের পাশে হচ্ছে তার টাইটেল, কিন্তু বাবলটা করলে একটু সুন্দর দেখা যায়, সুন্দর দেখা যায় না বাবলটা করলে, ক্লায়েন্টের পছন্দ হবে। তারপর হচ্ছে ইকুয়াল হাইট, এটা দরকার নেই। টেস্টিমোনিয়ালের পজিশনটা এটা উপরে দেওয়া আছে, আপনি চাইলে নিচে দিতে পারেন, যে হচ্ছে ছবি থাকবে, নাম থাকবে, নিচে থাকবে, অ্যালাইনমেন্টটা লেফটে দেওয়া আছে, অ্যালাইনমেন্টটা চাইলে আপনি সেন্টার করে দিতে পারেন, এই যে সেন্টারে থাকবে, অথবা এই রাইটে করে দিতে পারেন যে রাইটে থাকবে, এটা আমাদের ডিজাইনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, যে হচ্ছে আমরা কীভাবে চাই, ঠিক আছে। তারপরে আর কি আছে, সেটিংয়ে যাই, সেটিংয়ে গেলে এই যে অ্যানিমেশনের স্পিডটা অটো প্লে হবে নাকি হচ্ছে যে ক্লিক ক্লিক করে যাবে, সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যানিমেশন স্পিডটা 800 দেওয়া আছে, অটো প্লের স্পিডটা হচ্ছে 2000 দেওয়া আছে, এগুলো হচ্ছে, এগুলো কি 2000 মিলি সেকেন্ড, আমরা চাইলে এগুলো বাড়াতে পারবো, কমাতে পারবো। তারপরে এখানে দেখেন নেভিগেশনের জন্য একটা অ্যারো আছে, আমরা চাইলে অ্যারোর জায়গায় শুধু ডট দিতে পারবো, এই যে নিচে তিনটা এই যে ডটগুলো থাকবে, ঠিক আছে। তারপর আরেকটা কি আছে, অ্যারো এবং ডট, অ্যারো থাকবে, ডটও থাকবে, আরেকটা আছে কিছুই থাকবে না, জাস্ট যদি আমরা অটোমেটিক স্লাইড দিয়ে রাখছি, অটোমেটিক স্লাইড হবে, বাট এটা আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে করে ডিজাইন করেন। আমি অ্যারোটা দিয়ে রাখলাম, স্লাইড শো করবে কয়টা করে, তিনটা করে, এখানে তিনটা দিয়ে রাখছি, যদি চাই দুইটা করে শো করাতে পারবো, এইভাবে করে যদি দুইটা করে শো করবে, আর যদি চাই একটা করে শো করাবো, তাহলে এই যেভাবে করে একটা করে শো করবে, একটার পর একটার পর একটার পর আসবে, আবার যদি চাই চারটা করে শো করাতে পারবো, এই যে চারটা করে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে এখন আমার যেটা আমাদের দরকার পড়বে, আমরা সেভাবে করে স্লাইডগুলো শো করাবো। স্টাইলে গেলে হচ্ছে কিছু আমরা ডিজাইন পার্টটা একটু আগে যেটা দেখছিলাম, এই যে টেস্টিমোনিয়ালের ডিজাইন পার্টটা, প্যাডিং, পজিশন, টেক্সট কালার, ঠিক আছে। এই যে টেস্টিমোনিয়াল টেক্সট কালারটা তো হচ্ছে হোয়াইট করলে চলে যাবে, ব্ল্যাক করে রাখি। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা হোয়াইট আছে, আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিই তাহলে চেঞ্জ হয়ে যাবে। তারপর হচ্ছে টাইপোগ্রাফিটার ভিতরের টাইপোগ্রাফিটা চেঞ্জ করতে পারবো, ইমেজ, ইমেজের উইথ হাইট, যেগুলো ডিফল্ট আছে ইমেজটা ডিফল্ট রাখাই সুন্দর। তারপরে হচ্ছে লোকে যে রিভিউয়ার, মানে হচ্ছে যে এই যে ব্যক্তিটা, এর হচ্ছে টেস্ট কালারটা হচ্ছে, দেখেন আমরা রেড করে দিলে রেড, আমরা যদি ব্লু করে দিই ব্লু, বা আমরা যদি বলি যে হচ্ছে ইউলো করে, ইয়েলো করে দিব, এই যে ইয়েলো কালার চলে আসছে, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের উপর ডিপেন্ড করবে, টেক্সট কালার, টাইপোগ্রাফি, তারপর হচ্ছে টাইটেল, টাইটেলের টেক্সট কালারটা হচ্ছে সেম ভাবে আমরা যেটা দিতে চাই, যে টেক্সট কালারটা চেঞ্জ হয়ে গেছে, টাইপোগ্রাফি সব কিছু এখান থেকে চেঞ্জ করে দেবো। তারপর ওই যে নেভিগেশনটা দিলাম, এই নেভিগেশনের অ্যারোর কালারগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, এই যে এখানে কালো দেওয়া আছে না, কালোর জায়গায় আমরা লাল করে দিলাম, এই যে অ্যারো, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই হচ্ছে হলো কি দেওয়া আছে, কালো দেওয়া আছে না, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে ব্লু কালার করে দিই, দেখেন ব্লু কালার হয়ে গেছে। এটা গেল হচ্ছে একটা, এটা হচ্ছে নর্মাল। আর হোভার করলে দেখেন এটা হোয়াইট হচ্ছে, হোভার করলে এটা হোয়াইট হচ্ছিল, এতক্ষণ হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে কালো,
এই যে হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাচ্ছে কালো, আর হচ্ছে আমার আইকনটা হয়ে যাবে সাদা, এই সাদা। তো যদি আমাদের কালার এগুলো চেঞ্জ করতে হয় আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। সো টেস্টিমোনিয়াল বা হচ্ছে স্লাইডার এগুলো ক্লিয়ার? আচ্ছা ওকে। তো মোটামুটি হচ্ছে আমরা অনেকগুলো উইজেট দেখেছি, এই উইজেটগুলো দিয়ে আমরা কিছু ফাংশনালিটি অ্যাড করছি। আরেকটা থাকে কি আমাদের সাইটে কি থাকে, কন্ট্যাক্টে একটা অপশন থাকে, কন্ট্যাক্টে একটা ফর্ম থাকে, অথবা আমরা ম্যাপ অ্যাড করতে পারি। আমাদের সাইটে যদি ম্যাপ অ্যাড করতে বলে তাহলে আমরা এখানে ম্যাপ লেখার পরে অনেকগুলো ম্যাপের অপশন আছে, আমরা এইটা হচ্ছে একটা ফ্রি ম্যাপ, এটাকে আমরা এখানে দিয়ে দিতে পারি। আর গুগল ম্যাপে হচ্ছে এখন হচ্ছে API কে কিনে নিতে হয়। আপনি যদি জাস্ট 110 লোকেশন চান এবং কোনো বিজনেস লোকেশন অ্যাড করতে চান তাহলে গুগলের API কে কিনে নিতে হয়, সেটা ক্লায়েন্টকে কিনে নিতে বলবেন। বাট এখানে হচ্ছে আমি যদি আমার লোকেশনটাকে অ্যাড করে দেই, পেয়ে যাওয়ার কথা, এই যে আমার লোকেশনটা পেয়ে গেছে, ঠিক আছে, দেন হচ্ছে এটাকে আপডেট করে দিই। আপডেট করে যদি এটাকে একটু প্রিভিউ করি, এই যে দেখেন লোকেশন পেয়ে গেছে। কেউ যদি এতে ক্লিক করে তাহলে তাকে হচ্ছে একেবারে হচ্ছে গুগল ম্যাপ ধরে আমার বাসায় নিয়ে চলে যাবে। এই যে এটা দেওয়া আছে যে ডিরেকশনে যদি দেওয়া হয় বা হচ্ছে ভিউ লার্জ ম্যাপ ডিরেকশনে যদি দেওয়া হয় তাহলে হচ্ছে সে গুগল ম্যাপ ধরে আমার বাসা পর্যন্ত চলে যেতে পারবে। তো মোটামুটি ছিল, আরও কিছু ফাংশনালিটি আছে, লাইক হচ্ছে আপনারা এগুলো একটু ঘেটে দেখবেন। দেখেন প্রতিটার জন্য এগুলো হচ্ছে বেসিক, মানে বেসিক হচ্ছে শুধুমাত্র এলিমেন্টরের ফিচার, প্রোটা হচ্ছে এলিমেন্টর প্রোর, এটা হচ্ছে কিছু জেনারেল, আর কিছু সাইট থেকে আসছে যেটা আমাদের থিমে থেকে আসছে। হ্যাপি অ্যাডনের যতগুলো ফিচার সবই হ্যাপি অ্যাডনে পাবেন, আলটিমেট অ্যাডনের জন্য এগুলো আলাদা করে হচ্ছে আপনার ইয়ে দেওয়া আছে, মানে ফোল্ডার করে করে আলাদা করা আছে। যেমন হ্যাপি অ্যাডনে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমি হ্যাপি অ্যাডনের সব কিছু পাবো। এখানে একটা অপশন দেওয়া আছে ডুয়েল বাটন, ডুয়েল বাটনটা খুবই খুবই চমৎকার, মানে ডাবল বাটন থাকবে এই যে, ঠিক আছে। দেখেন ডুয়েল বাটনটার বাটন টেক্সট দিয়ে দিই হচ্ছে, বাটন টেক্সটটা কি দিতে পারি, সাপোজ দিয়ে দিই হচ্ছে হলো ফেসবুক। এখানে আমি আমার ফেসবুক লিঙ্কটা দিয়ে দিতে পারবো। আর এখানে হচ্ছে আরেকটা হচ্ছে এই যে এই লেখাটা, ওই যে অল লেখাটা আপনি এখান থেকে দিতে পারেন। আর সেকেন্ডারিতে দিয়ে দিই হচ্ছে হলো টুইটার, চাইলে আমি এখানে আইকন অ্যাড করতে পারি। এই যে টুইটার আইকন অ্যাড হয়ে গেছে, এখানে জাস্ট লিংক দিয়ে দেবো। এটাকে বলা হচ্ছে ডুয়েল বাটন, মানে আপনার দুইটা বাটন কাজ করবে। আমি যদি এটা এখানে দিয়ে দিই, আর আগেরটা কি দিয়েছিলাম, আগেরটা হ্যাশট্যাগ দিয়ে রাখি, এটাকে যদি এখন আপডেট করে দেই এবং এটাকে যদি একটু রিফ্রেশ দেই, দেখেন আমি যখন এই টুইটারে ক্লিক করতেছি তখন আমাকে এই যে এখানে নিয়ে চলে আসতেছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আরও কিছু ফিচার আছে, এই ফিচারগুলো জাস্ট আপনারা একটু এভাবে করে করে উইজেট টেনে টেনে দেখবেন। আচ্ছা ডুয়েল কালার হেডিং, এই যে আমাদের হেডিংটা আছে না, এই যে হেডিংটা নিয়েছিলাম এটাকে যদি এখানে নিয়ে আসি, দেখেন ডাবল কালার, আই লাভ দিস ওয়েবসাইট, এইটাকে আমি যদি স্টাইলে নিয়ে যাই, সেন্টারে নিয়ে আসি, তাহলে হচ্ছে লাগে কালারটা যে কালারটা দেবো হচ্ছে লাগে হেডিং স্টাইল থেকে দেখেন নর্মাল কালার, এটাকে আমি হোয়াইট করে দিলাম, আর হাইলাইট কালারটাকে হচ্ছে এই যে ব্ল্যাক করে দিলাম, দুইটা দুই কালার, এটাকে বলে ডাবল হেডিং। তারপর আরেকটা হেডিং ছিল আমাদের, কি ছিল হেডিংটা, হচ্ছে গ্রেডিয়েন্ট হেডিং। অনেক সময় ক্লায়েন্ট চায় হচ্ছে লাগা তার হেডিংটার ভিতর হচ্ছে মাল্টি কালার থাকবে, সাপোজ এটাই আমার হেডিং, আমি স্টাইল থেকে এই যে গ্রেডিয়েন্টটাকে অ্যাড করে দিলাম, ঠিক আছে, টাইটেল সেন্টার করে দেই, এই যে আমি যেখানে লিখে দেই, দেখেন
কালারটা সুন্দর দেখাচ্ছে না, এগুলোর ভিতরে কিন্তু আপনি আবার হেয়ার গ্রেডিয়েন্ট পাবেন না, স্টাইলে গেলে দেখবেন সেম একটা কালার দিতে পারতেছেন আর কোনো কালার নাই। তো এইভাবে করে হচ্ছে আপনারা এই বাকি যে হচ্ছে আমাদের যে উইজেট গুলোর ভিতরে যে এগুলো অ্যাড করে করে দেখবেন কার্ডের কালার কি আসতেছে। আইকন বক্স, আইকন বক্সটা কি, আইকন বক্সটা হচ্ছে আমাদের এখানে যদি আইকন বক্সটা নিয়ে আসি তাহলে দেখবো এইখানে যে একটা আইকন দিতে পারতেছি, এটাকে জাস্ট কন্টেন্টে চলে যাই, আইকনটার ভিতরে আমাদের যে কোনো একটা আইকন আমরা অ্যাড করে দিতে পারি। লাইক হচ্ছে গ্রাজুয়েশন একটা আইকন দিয়ে দেই, দেখেন আইকন দিয়ে দিছি। তারপরে হচ্ছে টাইটেল দিতে পারি, টাইটেল দেওয়ার পরে হচ্ছে বেজ রাখতে পারি, বেজের টেক্সট রাখতে পারি আইকন বক্স। তো এখানে আর অনেকগুলো অপশন আছে, আপনি অপশনগুলো দেখবেন আপনারা, তাহলে দেখবেন আরও অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন। পাওয়ার প্যাকের কিছু অপশন আছে, লাইক হচ্ছে যে অ্যালবাম আছে, অ্যাডভান্স ট্যাবস আছে। অ্যাডভান্স ট্যাবটা যদি নিয়ে আসি তাহলে দেখবো যে হচ্ছে দেখেন এই যে ট্যাব ওয়ান, ট্যাব ওয়ানে আমি যা লিখছি সেমভাবে ট্যাব টুতে যদি ক্লিক করে অন্য কিছু দেখতে পারবো আমরা, এবং ট্যাব ওয়ানের এগুলো নামও চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, যদি একটু এটাকে যদি রিফ্রেশ দেই তাহলে দেখেন যে ট্যাব করা আছে, ট্যাব ওয়ানে এটা আছে। ট্যাব টুতে গেলে এই যে আই এম ট্যাব টু কন্টেন্ট, তারপরে হচ্ছে ট্যাব থ্রিতে গেলে হচ্ছে আই এম ট্যাব থ্রি কন্টেন্ট, মানে আপনি আলাদা আলাদা করে কন্টেন্ট দিতে পারবেন এবং এখানে টেক্সটগুলো চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, আচ্ছা ভাইয়া এই বাটনগুলো কি কি পারপাস ইউজ করা হয়? আচ্ছা এই বাটনগুলো হচ্ছে বিভিন্ন সময় ডাবল হেডিং থাকে, সাপোজ ধরেন লগ ইন সাইন আপ, এইভাবে দুটো আলাদা আলাদা রাখতে পারেন, অথবা হচ্ছে দুটাতে আলাদা আলাদা ফর্ম রাখতে পারেন। এটা এক এক ক্লায়েন্ট আপনাকে বলেই দেবে কি করতে হবে। ঠিক আছে, এরকম মানে অনেকগুলো অপশন আছে। তো এই জিনিসগুলো আপনারা এখানে দেখে নেবেন। আরেকটা মজার একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে আমি এখানে ইমেজটা ইউজ করছি না, এই যে ইমেজটা, ইমেজটার স্টাইল থেকে অ্যাডভান্সে গেলে ইমেজের পজিশন নামে একটা অপশন আছে, পজিশনটাকে যদি অ্যাবসলিউট করে দেই তাহলে এইটাকে ধরে আমি এইটার উপরে নিয়ে আসতে পারলাম, বা এইটাকে ধরে আমি যে কোনো জায়গায় নিতে পারবো। এই যে এভাবে করে রেখে দিলাম, এবার একটু দেখতে সুন্দর লাগতেছে না, দেখেন তো এভাবে করে রাখতে পারলাম। বা আমি যদি আরেকটা ইমেজ নেই, দুটো ইমেজ পাশাপাশি বা ডিজাইন করে করে রাখতে পারবো। ঠিক আছে, এটাকে হচ্ছে ইমেজের অ্যাবসলিউট করে পজিশন আমি আমার মতো করে মুভমেন্ট করে দিতে পারবো। দেখেন আরো অনেক অনেক ফাংশনালিটি আছে যেটা হচ্ছে একটা ক্লাসে দেখানো পসিবল না, এই জন্য হচ্ছে আমাদের সম্পূর্ণ হচ্ছে এলিমেন্টের উপর একটা কোর্সই রান করা হয়েছে। তো আপনাদের এইখানে আরও অনেকগুলো অপশন আছে, প্রিমিয়াম অ্যাডনে কিছু অপশন আছে, লাইক হচ্ছে যে প্রিমিয়াম ক্যারোসেল, আমরা ক্যারোসেলটা একটু দেখি। এটাকে রিমুভ করে দেই। আচ্ছা, এটা হচ্ছে প্রিমিয়াম ক্যারোসেল, ক্যারোসেলের ভিতরে হচ্ছে কি দেওয়া আছে, আচ্ছা টেমপ্লেট নিচ্ছে না এটার, আচ্ছা এটাকে বাদ দিই, আর একটা ক্যারোসেল নেই আমি, অ্যাপের ক্যারোসেলটা নেই। আচ্ছা ক্যারোসেলের ভিতরে আমি ইমেজ অ্যাড করি, কন্টেন্ট করি, টেস্টিমোনিয়াল পাইছে, ক্যারোসেল তো পাই নাই। ওকে, ক্যারোসেলটা আমার সিঙ্গেল ক্যারোসেল নেই, ক্যারোসেল স্লাইডার কোথায়, বা ইমেজ স্লাইডার নেই। আচ্ছা এখানে হচ্ছে ইমেজগুলোকে অ্যাড করে দেই। এই পাঁচটা ইমেজ অ্যাড করলাম ইনসার্ট গ্যালারি, দেখেন এই যে একটা একটা করে হইতেছে ইমেজগুলো, দেখবেন দেখছেন একটা একটা করে চেঞ্জ হচ্ছে, বাট পাশাপাশি কিন্তু আপনাকে এরকম একটা ইমেজ দেখাইতেছে। এটা কি, এটা হচ্ছে আমরা একটু নিলাম কি প্রিমিয়াম অ্যাডনের ইমেজ স্লাইডার নিলাম না, এরপরে দেখেন আরো অনেকগুলো স্লাইডার আছে, স্লাইডার আছে, ক্যারোসেল আছে, যে প্রিমিয়ামের অ্যাডনের ক্যারোসেল আছে, প্রিমিয়াম অ্যাডনের ক্যারোসেলটা যদি নেই, আচ্ছা প্রিমিয়াম অ্যাডনের ক্যারোসেলটা কাজ করতেছিল না তখন। আচ্ছা আরেকটা আছে, এটা সব এলিমেন্টের ফ্রি ক্যারোসেল, ইমেজ ক্যারোসেল, এখন হচ্ছে আবার সেম, এখানে যদি আমরা কিছু ইমেজ নেই,
এটা হচ্ছে আমাদের ফ্রি যে এলিমেন্টরটা আছে, এলিমেন্টর ইমেজ ক্যারোসেল। আমরা এখানে হচ্ছে লগা অ্যাড করে দিতে পারবো। দেখেন ইমেজের থাম্বলাইনটা কতটুকু হবে, ইমেজের সাইজটা ঠিক আছে, ফুল সাইজ হবে না কাস্টম সাইজ হবে, আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো, বা মিডিয়াম লার্জ হবে অ্যাড করে দিতে পারবো। টোটাল 5টা বা 4টা ইমেজ দেওয়া হয়েছে এখানে, 3টা ইমেজ শো করতেছে ঠিক আছে। তারপর হচ্ছে লগা স্লাইড টু শো মানে ডিফল্ট, অথবা স্লাইড টু শো মানে একটা একটা করে শো করবে স্লাইড। দেখেন এই একটা আছে, এরপর আরেকটা আসবে, এভাবে করে শো করবে, অথবা আমি দুইটা করে দুইটা করে শো করাবো, সেটা হচ্ছে আমরা এখান থেকে অ্যাড করতে পারবো ঠিক আছে। তারপর স্ক্রল কয়টা করে হবে, তারপরে হচ্ছে ইমেজ স্ট্রেচ হবে কি হবে না, আরো অনেকগুলো অপশন আছে, যে অ্যারো এবং ডট আছে। আমরা শুধু অ্যারো রাখবো, যে শুধু অ্যারো রাখতে চাই, ডট দিব না ঠিক আছে। আর কি আছে, আচ্ছা এটা হচ্ছে অটো প্লে আছে, আমরা চাইলে অটো প্লে যদি অফ করে দিই তাহলে অনেক ওয়ান ক্লিক করে করে দেখতে হবে। দেখেন এটার একটা সিস্টেম, এটার দেখেন ডিজাইনটা আরেকটা সিস্টেম। তো সেম ভাবে অনেকগুলো অপশন আছে, আপনাদের একটা একটা অপশন চেঞ্জ করে করে দিতে হবে ঠিক আছে। এগুলো একটু আপনাদের ট্রাই করে দেখতে হবে, তা না হলে আপনারা হচ্ছে ভালো কিছু করতে পারবেন না। তো আপনাদের যদি এটাতে যদি ভালো কিছু করতে হয় তাহলে এই যে একটা একটা করে ধরবেন, সাপোজ আমার হেডিং লাগবে, যতগুলো হেডিং আছে সাপোজ আমি এখানে হেডিং লিখব, হেডিং নেওয়ার পর দেখেন এখানে যতগুলো হেডিং আছে সবগুলো হেডিং একটা একটা করে টানবো, এরকম করে একটা একটা হেডিং টানবো, আবার আরেকটা হেডিং টানবো, এরকম করে এই হেডিংটা কাজ করব, কি কি কাজ করা যায়, তারপর এই হেডিংটা নিয়ে আসব এবং দেখব যে কোনটার কি কাজ আছে। তাহলে হচ্ছে আমরা এলিমেন্টরে আরেকটু ভালোভাবে কিছু করতে পারবো, এবং এগুলো আপনার হচ্ছে কি করতে হবে, মনে রাখতে হবে। আর যত বেশি প্র্যাকটিস করবেন তার তত বেশি মনে থাকবে যে হচ্ছে আমার এই এলিমেন্টরের বা হ্যাপি ডের অমুক উইজেটটা দিয়ে আমি হচ্ছে এই কাজটা করতে পারবো। ওকে এটা ক্লিয়ার, মোটামুটি আমরা হচ্ছে এলিমেন্টরের কিছু প্লাগইন সম্পর্কে আমরা আইডিয়া পাইলাম। আর আমি আবারও বলতেছি একটা ক্লাস এটা সম্পূর্ণ দেখা পসিবল না। সো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আজকের অ্যাসাইনমেন্ট থাকবে সবাই এই যে এলিমেন্টর এগুলা ইউজ করে আপনারা একটা পোর্টফোলিও সাইট তৈরি করবেন, এবং আমি এখানে দেখাইছি কিভাবে গ্যালারি, কিভাবে হচ্ছে প্রোগ্রেস বার, কিভাবে কি দেখাইতে হয়। সেম ভাবে আপনারাও এই জিনিসগুলা ইউজ করে একটা সুন্দরভাবে নিজের জন্য একটা পোর্টফোলিও সাইট তৈরি করে ক্লাসরুমে আপলোড করবেন। সো ক্লাস ছিল এই পর্যন্তই।